ব্যোমকেশ খবরের কাগজখানা সযত্নে পাঠ করে টেবিলের একপাশে রেখে দিল। তারপর চেয়ারে হেলান দিয়ে বসে অন্যমনস্ক ভাবে জানলার বাইরে তাকিয়ে রইল। বাইরে কুয়াশা বর্জিত ফাল্গুনের আকাশে সকালবেলার আলো ঝলমল করছে। বাড়ির তিনতলার কটা ঘর নিয়ে আমাদের বাস। বসবার ঘরটার জানলার সামনে শহরের ও আকাশের এক অংশ বেশ দেখা যায়। নিচে ঘুমভাঙা শহরে কর্মকোলাহল শুরু হয়ে গেছে। হ্যারিসন রোডের ওপর গাড়ি বাস ট্রামে ছোটাছুটি ও ব্যস্ততার অন্ত নেই। আকাশেও এই চাঞ্চল্য খানিকটা প্রতিফলিত হচ্ছে। চড়াই পাখিগুলো অনাবশ্যক কিচিমিচি করতে করতে আকাশে উড়ে বেড়াচ্ছে। তাদের অনেক ঊর্ধ্বে এক ঝাঁক পায়রা কলকাতা শহরটাকে নিচে ফেলে যেন সূর্যের দিকে এগিয়ে যাচ্ছে। বেলা প্রায় আটটা। সকালে চা ও জলখাবার শেষ করে আমরা দুজনে অলসভাবে খবরের কাগজের পাতা উল্টাচ্ছি আর বাইরের জগতের খবর পড়ছি। ব্যোমকেশ জানলার দিক থেকে চোখ ফিরিয়ে বলল, কিছুদিন থেকে কাগজে একটা মজার বিজ্ঞাপন বেরুচ্ছে, লক্ষ্য করেছো? আমি বললাম, না বিজ্ঞাপন আমি পড়ি না। ভুরু তুলে একটু বিস্মিত ভাবে ব্যোমকেশ বলল, বিজ্ঞাপন পড়ো না, তবে পড়ো কি? মানেটা কি? খবরের কাগজে সবাই যা পড়ে খবর। অর্থাৎ মাঞ্চুরিয়ায় কার আঙুল কেটে গিয়ে রক্তপাত হয়েছে আর ব্রাজিলে কার একসঙ্গে তিনটে ছেলে হয়েছে, এই পড়ো তো? ওসব পড়ে লাভ কি? সত্যিকারে খাঁটি খবর যদি পেতে চাও তাহলে বিজ্ঞাপন পড়ো। ব্যোমকেশ অদ্ভুত লোক। বাইরে থেকে তাকে দেখে বা তার কথা শুনে একবারও মনে হয় না যে তার মধ্যে অসামান্য কিছু আছে, কিন্তু তাকে খোঁচা দিয়ে প্রতিবাদ করে একটু উত্তেজিত করে দিতে পারলে ভেতরকার মানুষটা কচ্ছপের মতো বাইরে বেরিয়ে আসে। সে স্বভাবতই কম কথা বলে, কিন্তু ব্যঙ্গ বিদ্রুপ করে একবার তাকে চটিয়ে দিতে পারলে তা ছুরির মতো শান দেওয়া ঝকঝকে বুদ্ধি সংকোচ ও সংযমের পর্দা ছিঁড়ে বাইরে বেরিয়ে আসে। তখন তার কথাবার্তা সত্যি শোনবার মতো হয়। আমি খোঁচা দেওয়ার লোভ সামলাতে পারলাম না, বললাম, ও তাই নাকি? আচ্ছা আচ্ছা আচ্ছা, কিন্তু খবরের কাগজওয়ালারা তো তাহলে ভারী শয়তান। সমস্ত খবরের কাগজটা বিজ্ঞাপনে ভরে না দিয়ে কতগুলো বাজে খবর ছাপিয়ে পাতা নষ্ট করে। ব্যোমকেশের দৃষ্টি প্রখর হয়ে উঠল। সে বলল, তাদের দোষ নেই, তোমার মতো লোকে চিত্ত বিনোদন না করতে পারলে বেচারাদের কাগজ বিক্রি হয় না, তাই বাধ্য হয়ে ওইসব খবর সৃষ্টি করতে হয়। আসল কাজের খবর থাকে কিন্তু বিজ্ঞাপনে। দেশের কোথায় কি হচ্ছে, কে কি ফিকির বার করে দিনে দুপুরে ডাকাতি করছে, কে চোরাই মাল পাচার করবার নতুন ফন্দি আঁটছে, এই সব দরকারি খবর যদি পেতে চাও তো বিজ্ঞাপন পড়তে হবে। রয়টার্সের টেলিগ্রামে ওসব পাওয়া যায় না। তা পাওয়া যায় না বটে, কিন্তু থাক, এবার থেকে না হয় বিজ্ঞাপনই পড়বো। কিন্তু তোমার মজার বিজ্ঞাপনটা কি সেটা শুনি না। ব্যোমকেশ কাগজটা আমার দিকে ছুঁড়ে দিয়ে বলল, পড়ে দেখো, দাগ দিয়ে রেখেছি। পাতা উল্টাতে উল্টাতে এক কোণে একটা অতি ক্ষুদ্র তিন লাইনের বিজ্ঞাপন আমার চোখে পড়ল। লাল পেন্সিল দিয়ে দাগ দেওয়া ছিল বলেই চোখে পড়ল, নাহলে খুঁজে বার করতে বেশ বেগ পেতে হতো। পথের কাঁটা। যদি কেহ পথের কাঁটা দূর করিতে চান, শনিবার সন্ধে 5:30 সময় হোয়াইট ওয়ে লেডলর দোকানের দক্ষিণ পশ্চিম কোণে ল্যাম্পপোস্টে হাত রাখিয়া দাঁড়াইয়া থাকিবেন। দু তিনবার পড়েও বিজ্ঞাপনের মাথা মুন্ডু কিছুই বুঝতে পারলাম না। বিস্মিত হয়ে জিজ্ঞেস করলাম, ল্যাম্পপোস্টে হাত রেখে মোড়ের মাথায় দাঁড়ালেই পথের কাঁটা দূর হয়ে যাবে, এই বিজ্ঞাপনের মানে কি? আর পথের কাঁটাই বা কি বস্তু? সেটা এখনো আবিষ্কার করতে পারিনি। বিজ্ঞাপনটা 3 মাস ধরে ফি শুক্রবার বার হচ্ছে, পুরনো কাগজ ঘাঁটলেই দেখতে পাবে। আরে কিন্তু এই বিজ্ঞাপনের সার্থকতা কি? কোন একটা উদ্দেশ্য নিয়েই তো লোকে বিজ্ঞাপন দিয়ে থাকে, এ তো কোনো মানেই নেই। আপাতত কোনো উদ্দেশ্য দৃষ্টিগোচর হচ্ছে না বটে, কিন্তু তাই বলে উদ্দেশ্য নেই সেটা তো বলা চলে না। অকারণে কেউ ঘাঁটের কড়ি খরচ করে বিজ্ঞাপন দেয় না। লেখাটা পড়লে একটা জিনিস সবার আগে দৃষ্টি আকর্ষণ করে, কি? যে ব্যক্তি বিজ্ঞাপন দিয়েছে তার আত্মগোপন করবার চেষ্টা। প্রথমত দেখো, বিজ্ঞাপনে কোনো নাম নেই। অনেক সময় বিজ্ঞাপনে নাম থাকে না বটে, কিন্তু খবরের কাগজের অফিসে খোঁজ নিলে নাম ধাম সব জানতে পারা যায়। সেরকম বিজ্ঞাপনে বক্স নাম্বার দেওয়া থাকে, এতে তা নেই। আচ্ছা, তারপর দেখো, যে লোক বিজ্ঞাপন দেয়
সে জনসাধারণের সঙ্গে কোনো একটা কারবার চালাতে চায়, এক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি। কিন্তু মজা হচ্ছে এই যে এই লোকটি নিজে অদৃশ্য থেকে কারবার চালাতে চায়। মানে বুঝতে পারলাম না। আচ্ছা বুঝিয়ে বলছি, শোনো, যিনি এই বিজ্ঞাপন দিচ্ছেন তিনি জনসাধারণকে ডেকে বলছেন, ওহে তোমরা যদি পথের কাঁটা দূর করতে চাও তো অমুক সময় অমুক স্থানে দাঁড়িয়ে থেকো, এমন ভাবে দাঁড়িয়ে থেকো যাতে আমি তোমাকে চিনতে পারি। পথের কাঁটা কি পদার্থ সে তর্ক এখন দরকার নেই, কিন্তু মনে করো তুমি ওই জিনিসটা চাও, তোমার কর্তব্য কি? নির্দিষ্ট স্থানে গিয়ে ল্যাম্পপোস্ট ধরে দাঁড়িয়ে থাকা। মনে করো তুমি যথাসময়ে সেখানে গিয়ে দাঁড়িয়ে রইলে, তারপর কি হলো? কি হলো? শনিবার বেলা 5:30 সময় ওই জায়গায় কিরকম লোক সমাগম হয় সেটা বোধহয় তোমাকে বলে দিতে হবে না? এদিকে হোয়াইট ওয়েল এর ল, ওদিকে নিউ মার্কেট, চারিদিকে গোটা 5-6 সিনেমা হাউস। তুমি ল্যাম্পপোস্ট ধরে আধ ঘন্টা দাঁড়িয়ে রইলে আর লোকে ঠেলা খেতে লাগলে, কিন্তু যে আশায় গিয়েছিলে সেটা হলো না। কেউ তোমার পথের কাঁটা উদ্ধার করবার মহৌষধ নিয়ে হাজির হলো না। তুমি বিরক্ত হয়ে চলে এলে, ভাবলে ব্যাপারটা আগাগোড়া ভুয়ো। তারপর হঠাৎ পকেটে হাত দিয়ে দেখলে একখানি চিঠি কে ভিড়ের মধ্যে তোমার পকেটে ফেলে দিয়ে গেছে। আচ্ছা তারপর? তারপর আর কি, চোরে কামারে দেখা হলো না, অথচ শীতকাঠি তৈরি হওয়ার বন্দোবস্ত হয়ে গেল। বিজ্ঞাপনদাতার সঙ্গে তোমার লেনদেনের সম্বন্ধ স্থাপিত হলো, অথচ তিনি কে, কি রকম চেহারা, তুমি কিছুই জানতে পারলে না। আমি কিছুক্ষণ চুপ করে রইলাম, তারপর বললাম, আচ্ছা ধরো তোমার যুক্তিধারাকেই যদি সত্যি বলে মেনে নেওয়া যায়, তার থেকে কি প্রমাণ হয়? এটাই প্রমাণ হয় যে পথের কাঁটার সওদাগরটি নিজেকে অত্যন্ত সংগোপনে রাখতে চান, এবং যিনি নিজের পরিচয় দিতে এতটাই সংকুচিত তিনি বিনয়ী হতে পারেন কিন্তু সাধু লোক কখনোই নন। এ তোমার অনুমান মাত্র, একে প্রমাণ বলা যায় না। আরে অনুমানই তো আসল প্রমাণ, যাকে তোমরা প্রত্যক্ষ প্রমাণ বলে থাকো তাকে বিশ্লেষণ করলে কতকগুলো অনুমান বই আর কিছুই থাকে না। আরে আইনে যে সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স বলে একটা প্রমাণ আছে, সেটা কি? অনুমান ছাড়া আর কিছুই নয়। অথচ তারই জোরে কত লোক যাবজ্জীবন পুলি পোলাও চলে যাচ্ছে। আমি চুপ করে রইলাম, মন থেকে সায় দিতে পারলাম না। অনুমান যে প্রত্যক্ষ প্রমাণের সমকক্ষ হতে পারে এ কথা সহজে মেনে নেওয়া যায় না, অথচ ব্যোমকেশের যুক্তি খণ্ডন করাও কঠিন কাজ। সুতরাং চুপ করে থাকাকেই শ্রেয় বিচার করলাম। জানতাম এই নীরবতায় সে আরো অসহিষ্ণু হয়ে উঠবে এবং অচিরেই আরো জোরালো যুক্তি এনে হাজির করবে। একটা চড়াই পাখি কুটো মুখে করে খোলা জানলার উপর এসে বসল এবং ঘাড় ফিরিয়ে ফিরিয়ে উজ্জ্বল ছোট্ট দুটো চোখ দিয়ে আমাদের পর্যবেক্ষণ করতে লাগল। ব্যোমকেশ হঠাৎ উঠে দাঁড়িয়ে আঙুল দেখিয়ে বলল, আচ্ছা ওই পাখিটা কি চায় বলতে পারো? আমি চমকে গিয়ে বললাম, কি চায়? ও বোধহয় বাসা তৈরি করার জন্য একটা জায়গা খুঁজছে। তুমি ঠিক জানো? কোনো সন্দেহ নেই। হ্যাঁ কোনো সন্দেহ নেই। কি করে বুঝলে? প্রমাণ কি? আরে প্রমাণ আবার কি, ও তো মুখে কুটো। কুটো থাকলেই প্রমাণ হয় যে বাসা বাঁধতে চায়? এই রে দেখলাম ব্যোমকেশ ন্যায়ের ভেঁচে পড়ে গেছে। বললাম, আরে না মানে, আরে এটা হচ্ছে অনুমান। পথে এসো, এতক্ষণ তবে দেয়ালা করছিলে কেন তুমি? আশ্চর্য, এই দেয়ালা করিনি। কিন্তু তুমি কি বলতে চাও, চড়াই পাখি সম্বন্ধে যে অনুমান খাটে মানুষের বেলাতেও সেই অনুমান খাটবে? কেন নয়? আরে যদি তুমি কুটো মুখে করে একজনের জানলায় গিয়ে বসে থাকো তাহলে কি প্রমাণ হবে যে তুমিও বাসা বাঁধতে চাও? না, তাহলে প্রমাণ হবে যে আমি একটা বদ্ধ পাগল। সেই প্রমাণের আর আলাদা করে দরকার আছে কি? চটাতে পারবে না, কিন্তু কথাটা তোমায় মানতেই হবে। প্রত্যক্ষ প্রমাণ বরং অবিশ্বাস করা যেতে পারে, কিন্তু যুক্তিসঙ্গত অনুমান একেবারে অমোঘ, তার ভুল হবার জো নেই। আমারও জেদ চড়ে বসেছিল, বললাম, কিন্তু এই বিজ্ঞাপন সম্বন্ধে তুমি যেসব উদ্ভট অনুমান করলে তা আমি বিশ্বাস করতে পারলাম না। সে তোমার মনের দুর্বলতা, বিশ্বাস করবারও ক্ষমতা চাই। যাই হোক, তোমার মতো লোকের পক্ষে প্রত্যক্ষ প্রমাণই ভালো। কাল শনিবার বিকেলে কোনো কাজ নেই, কালই তোমায় বিশ্বাস করিয়ে দেব। কিভাবে? আমাদের সিঁড়িতে পায়ের শব্দ শোনা গেল। ব্যোমকেশ কান খাড়া করে শুনে বলল, অপরিচিত ব্যক্তি, প্রৌঢ় মোটা সোটা, নাদুস নুদুস বললেও অত্যুক্তি হবে না, হাতে লাঠি আছে, কে ইনি? নিশ্চয়ই আমাদের সাক্ষাৎ চান।
কারণ তেতলায় আমরা ছাড়া আর কেউ থাকে না বলে মুখ টিপে হাসল। বাইরে দরজার কড়া নড়ে উঠল, ব্যোমকেশ হাঁক পাড়ল, ভেতরে আসুন, দরজা খোলা আছে। দরজা ঠেলে একজন মাঝবয়সী মোটা ভদ্রলোক প্রবেশ করলেন। তার হাতে একটা মোটা রূপোয় বাঁধানো বেতের লাঠি, গায়ে কালো গলাবন্ধ কোট এবং কোঁচানো থান, ফর্সা সুশ্রী, মুখে দাড়ি গোঁপ কামান, মাথার সামনেটা টাক পড়ে পরিষ্কার হয়ে গেছে। তিনতলা সিঁড়ি ভেঙে হাঁপিয়ে পড়েছেন, তাই ঘরে প্রবেশ করে প্রথমটা কথা বলতে পারলেন না, পকেট থেকে রুমাল বার করে মুখ মুছতে লাগলেন। ব্যোমকেশ মৃদু স্বরে আমাকে শুনিয়ে বলল, অনুমান অনুমান। আমি নীরবে তার ইশ্লেষ হজম করলাম, কারণ এক্ষেত্রে আগন্তুকের চেহারা সম্বন্ধে তার অনুমান যে বর্ণে বর্ণে মিলে গেছে তাতে কোনো সন্দেহ নেই। ভদ্রলোকটি দম নিয়ে জিজ্ঞেস করলেন, ডিটেকটিভ ব্যোমকেশ বাবু কার নাম? মাথার উপরে পাখাটা চালিয়ে দিয়ে একটা চেয়ারের দিকে আঙুল দেখিয়ে ব্যোমকেশ বলল, বসুন, আমারই নাম ব্যোমকেশ বক্সী, কিন্তু ওই ডিটেকটিভ কথাটা আমি পছন্দ করি না, আমি আসলে একজন সত্যান্বেষী। যাই হোক, আপনি বড় বিপন্ন হয়েছেন দেখছি, একটু জিরিয়ে ঠান্ডা হয়ে নিন, তারপরে আপনার গ্রামোফোন পিনের রহস্য শুনব। ভদ্রলোকটি চেয়ারে বসে পড়ে ফ্যাল ফ্যাল করে ব্যোমকেশের মুখের দিকে তাকিয়ে রইলেন। আমারও বিস্ময়ের অবধি ছিল না, এই প্রৌঢ় ভদ্রলোকটিকে দেখা মাত্র তাকে গ্রামোফোন পিন রহস্যের সঙ্গে সংশ্লিষ্ট করা যে কিভাবে সম্ভব হল তা একেবারেই আমার মাথায় ঢুকল না। ব্যোমকেশের অদ্ভুত ক্ষমতার অনেক দৃষ্টান্ত দেখেছি, কিন্তু এটা যেন ভোজবাজির মতো। ভদ্রলোক অতি কষ্টে আত্মসংবরণ করে বললেন, আপনি জানলেন কি করে? অনুমান মাত্র। প্রথমত আপনি প্রৌঢ়, দ্বিতীয়ত আপনি সঙ্গতিপন্ন, তৃতীয়ত আপনি সম্প্রতি ভীষণ বিপদে পড়েছেন, এবং শেষ কথা আমার সাহায্য নিতে চান। সুতরাং কথাটা অসম্পূর্ণ রেখেই ব্যোমকেশ হাত নেড়ে বুঝিয়ে দিল যে এরপর তার আগমনের হেতু আবিষ্কার করা শিশুর পক্ষেও সহজসাধ্য। এইখানে বলে রাখা ভালো যে কিছুদিন থেকে কলকাতা শহরে যে অদ্ভুত রহস্যময় ব্যাপারগুলো ঘটছিল এবং যাকে গ্রামোফোন পিন মিস্ট্রি নাম দিয়ে শহরের দিশি বিলিতি সংবাদপত্রগুলি বিরাট হুলস্থুল বাঁধিয়ে দিয়েছিল, তার ফলে কলকাতাবাসী লোকের মনে কৌতূহল, উত্তেজনা ও আতঙ্কের শেষ ছিল না। সংবাদপত্রের রোমাঞ্চকর ও ভীতিপ্রদ বিবরণ পাঠ করার পর চায়ের দোকানের জল্পনা উত্তেজনা একেবারে দড়ি ছেঁড়া হয়ে উঠেছিল, এবং বাড়ি থেকে বেরোনোর আগে মধ্যবিত্ত গৃহস্থ বাঙালির গায়ে কাঁটা দিতে আরম্ভ করেছিল। ব্যাপারটা এই, মাস দেড়েক আগে সুকিয়া স্ট্রিট নিবাসী জয়হরি স্যান্নাল নামক জনৈক প্রৌঢ় ভদ্রলোক সকালবেলা কর্নওয়ালের স্ট্রিট দিয়ে পায়ে হেঁটে যাচ্ছিলেন। রাস্তা পার হয়ে অন্য ফুটপাতে যাওয়ার জন্য যেই না পথে নেমেছেন, অমনি হঠাৎ মুখ থুবড়ে পড়ে গেলেন। সকালবেলা রাস্তায় লোকজনের অভাব ছিল না, সকলে মিলে তাকে ধরাধরি করে তুলে আনবার পর দেখলেন তার দেহে আর প্রাণ নেই। হঠাৎ কিসে মৃত্যু হলো অনুসন্ধান করতে গিয়ে চোখে পড়ল যে তার বুকের ওপর এক বিন্দু রক্ত লেগে আছে, আর কোথাও আঘাতের কোনো চিহ্ন নেই। পুলিশ অপমৃত্যু সন্দেহ করে লাশ হাসপাতালে পাঠিয়ে দিল, সেখানে পোস্টমর্টেম পরীক্ষায় ডাক্তার এক অদ্ভুত রিপোর্ট দিলেন। তিনি লিখলেন, মৃত্যুর কারণ হৃৎপিণ্ডের মধ্যে একটি গ্রামোফোনের পিন বিঁধে রয়েছে। কেমন করে এই পিন হৃৎপিণ্ডের মধ্যে প্রবেশ করল তার কৈফিয়তে বিশেষজ্ঞ অস্ত্রচিকিৎসক লিখলেন, বন্দুক অথবা ওই জাতীয় কোনো যন্ত্র দ্বারা নিক্ষিপ্ত এই পিন মৃতের সামনে দিক থেকে বুকের চামড়া ও মাংস ভেদ করে মর্মস্থানে প্রবেশ করেছে, এবং মৃত্যুও প্রায় সঙ্গে সঙ্গেই হয়েছে। এই ঘটনা নিয়ে সংবাদপত্রে বেশ একটু আন্দোলন হল, এবং মৃত ব্যক্তির একটি সংক্ষিপ্ত জীবনচরিত বেরোল।
এটা হত্যাকাণ্ড কিনা, এবং যদি তাই হয় তাহলে কিভাবে এটা হলো, তা নিয়ে অনেক গবেষণা প্রকাশ হল। কিন্তু একটা কথা কেউই পরিষ্কার করে বলতে পারলেন না, এই হত্যার উদ্দেশ্য কি এবং যে হত্যা করেছে তার এতে কি লাভ হল। সরকারের পুলিশ যে এর তদন্তভার গ্রহণ করেছেন তাও কাগজে প্রকাশ পায়। চায়ের দোকানের কাজীরা ফতোয়া দিলেন, ও কিছু নয়, লোকটা হার্ট ফেল করে মরেছে। কিন্তু উপস্থিত ভালো সংবাদের দুর্ভিক্ষ ঘটায় কাগজওয়ালারা একটি নতুন ফন্দি বার করে তিলকে তাল করে তুললেন। এর দিনাষ্টেক পর শহরের সমস্ত খবরের কাগজে 1.5 ইঞ্চির হরফে যে খবর বেরোল তাতে কলকাতার ভদ্র বাঙালি সম্প্রদায় উত্তেজনায় উঠে বসল। চায়ের বৈঠকের ত্রিকালজ্ঞ ঋষিদের তৃতীয় নয়ন একেবারে বিস্ফারিত হয়ে খুলে গেল। এত রকমের গুজব, আন্দাজ ও জনশ্রুতি জন্মগ্রহণ করল যে বর্ষাকালে ব্যাঙের ছাতাও বোধ করি এত জন্মায় না। দৈনিক কালকেতু লিখল, আবার গ্রামোফোন পিন, অদ্ভুত রোমাঞ্চকর রহস্য, কলিকাতার পথঘাট নিরাপদ নয়। কালকেতুর পাঠকগণ জানেন, কয়েকদিন পূর্বে জয়হরি সান্যাল পথ দিয়ে যাইতে যাইতে হঠাৎ পড়িয়া গিয়া মৃত্যু মুখে পতিত হন। পরীক্ষায় তার হৃৎপিণ্ড হইতে একটি গ্রামোফোন পিন বাহির হয় এবং ডাক্তার উহাই মৃত্যুর কারণ বলিয়া নির্দেশ করেন। আমরা তখনই সন্দেহ করিয়াছিলাম যে ইহা সাধারণ ব্যাপার নয়, ইহার ভেতর একটি ভীষণ ষড়যন্ত্র লুক্কায়িত আছে। আমাদের এই সন্দেহ সত্য পরিণত হইয়াছে, গত কল্ল অনুরূপ আরো একটি লোমহর্ষণ ব্যাপার ঘটিয়াছে। কলিকাতার বিখ্যাত ধনী ব্যবসায়ী কৈলাসচন্দ্র মৌলিক কল্ল অপরাহ্নে প্রায় 5:30 ঘটিকার সময় মোটরে চড়িয়া গড়ের মাঠের দিকে বেড়াইতে গিয়াছিলেন। রেড রোডের কাছে গিয়া তিনি মোটর থামাইয়া পদব্রজে বেড়াইবার জন্য যেই গাড়ি হইতে অবতরণ করিয়া কিছু দূর গিয়াছেন, অমনি উহ শব্দ করিয়া মাটিতে পড়িয়া গেলেন। তাহার শোফার ও রাস্তার অন্যান্য লোক মিলিয়া তাড়াতাড়ি তাহাকে আবার গাড়িতে তুলিল, কিন্তু তিনি আর তখন জীবিত নাই। এই আকস্মিক দুর্ঘটনায় সকলেই হতবুদ্ধি হইয়া পড়িয়াছিল, কিন্তু সৌভাগ্যক্রমে অল্পকাল মধ্যেই পুলিশ আসিয়া পড়িল। কৈলাসবাবুর গায়ে সিল্কের পাঞ্জাবি ছিল, পুলিশ তাহার বুকের কাছে এক বিন্দু রক্তের দাগ দেখিয়া অপঘাত মৃত্যু সন্দেহ করিয়া তৎক্ষণাৎ লাশ হাসপাতালে পাঠাইয়া দেয়। সব ব্যবচ্ছেদকারী ডাক্তারের রিপোর্টে প্রকাশ যে কৈলাসবাবুর হৃৎপিণ্ডে একটি গ্রামোফোন পিন আটকাইয়া আছে। এই পিন তাহার সম্মুখ দিক হইতে নিক্ষিপ্ত হইয়া হৃৎপিণ্ডে প্রবেশ করিয়াছে। স্পষ্ট বোঝা যাইতেছে যে ইহা আকস্মিক দুর্ঘটনা নহে, একদল ক্রূরকর্মা নরঘাতক কলিকাতা শহরে আবির্ভূত হইয়াছে। ইহারা কে এবং কি উদ্দেশ্যে শহরের গণ্যমান্য ব্যক্তিদিগকে খুন করিতে আরম্ভ করিয়াছে তাহা অনুমান করা কঠিন। সর্বাপেক্ষা আশ্চর্য ইহাদের হত্যা করিবার প্রণালী, কোথা হইতে কোন অস্ত্রের সাহায্যে ইহারা হত্যা করিতেছে তাহা গভীর রহস্যে আবৃত। কৈলাসবাবু অতিশয় হৃদয়বান অমায়িক প্রকৃতির লোক ছিলেন, তাহার সহিত কাহারও শত্রুতা থাকা সম্ভব বলিয়া মনে হয় না। মৃত্যুকালে তাহার বয়ক্রম মাত্র 48 বৎসর হইয়াছিল। কৈলাসবাবু বিপত্নিক ও অপুত্রক ছিলেন, তাহার একমাত্র কন্যাই তাহার সম্পত্তির উত্তরাধিকারিণী। আমরা কৈলাসবাবুর শোক সন্তপ্ত কন্যা ও জামাতাকে আমাদের আন্তরিক সহানুভূতি জানাইতেছি। পুলিশ সজোরে তদন্ত চালাইয়াছে, প্রকাশ যে কৈলাসবাবুর শোফার কালী সিংকে সন্দেহের উপরে গ্রেপ্তার করা হইয়াছে। এরপর 2 হপ্তাহ ধরে খবরের কাগজে খুব হইচই চলল। পুলিশ সবেগে অনুসন্ধান চালাতে লাগলো এবং অনুসন্ধানের বেগে সবাই গলদঘর্ম হয়ে উঠল। কিন্তু অপরাধী ধরা পড়া দূরের কথা, গ্রামোফোন পিনের জমাট রহস্যের অন্ধকারের ভেতরে আলোর রশ্মিটুকু পর্যন্ত দেখা গেল না।
15 দিনের মাথায় আবার গ্রামোফোন প্লেট দেখা দিল। এবার তার শিকার সুবর্ণ বণিক সম্প্রদায়ের একজন ধনী মহাজন, নাম কৃষ্ণ দয়াল লাহা। ধর্মতলা ও ওয়েলিংটন স্ট্রিটের চৌমাথা পার হতে গিয়ে ইনি মাটিতে পড়ে যান এবং আর ওঠেন না। খবরের কাগজে যে হই হই আরম্ভ হল তা বর্ণনা করা সম্ভব নয়। পুলিশের অক্ষমতা সম্বন্ধে সম্পাদকীয় মন্তব্য আরো নিষ্ঠুর হয়ে উঠল। কলকাতার অধিবাসীদের বুকের ওপর ভূতের ভয়ের মতো একটা বিভীষিকা চেপে বসল। বৈঠকখানায়, চায়ের দোকানে, রেস্তোরাঁয়, ড্রয়িং রুমে অন্য সকল ধরনের আলোচনা একেবারে বন্ধই হয়ে গেল। তারপর দ্রুত ওই রকম আরো দুটি খুন হয়ে গেল। কলকাতা শহর বিউহল পক্ষাঘাতগ্রস্তের মতো অসহায়ভাবে পড়ে রইল। এই অচিন্তনীয় বিপত্তিতে কি করবে, কেমন করে আত্মরক্ষা করবে কিছুই যেন ভেবে পেল না। বলা বাহুল্য, ব্যোমকেশ এই ব্যাপারে গভীরভাবে আকৃষ্ট হয়েছিল। চোর ধরা তার পেশা এবং এই কাজে সে বেশ একটু নামও করেছে। ডিটেকটিভ শব্দটার প্রতি তার যতই বিরাগ থাক, বস্তুত সে যে একজন বেসরকারি ডিটেকটিভ ছাড়া আর কিছুই নয় তা সে মনে মনে ভালো রকমই জানত। তাই এই অভিনব হত্যাকাণ্ড তার সমস্ত মানসিক শক্তিকে উদ্দীপ্ত করে তুলেছিল। ইতিমধ্যে বিভিন্ন ঘটনাস্থানগুলো আমরা দুজনে মিলে দেখেও এলাম। এর ফলে ব্যোমকেশ কোনো নতুন জ্ঞান লাভ করলো কিনা জানি না, করে থাকলেও আমাকে তো কিছু বলল না। কিন্তু গ্রামোফোন পিন সম্বন্ধে সে যেখানে যতটুকু খবর পেত তাই সযত্নে নোটবুকে টুকে রাখত। বোধ হয় তার মনে মনে ভরসা ছিল যে একদিন এই রহস্যের একটা ছিন্ন সূত্র তার হাতে এসে পড়বে। তাই আজ যখন সত্যি সত্যি সূত্রটি তার হাতে এসে পৌঁছল, তখন দেখলাম বাইরে শান্ত সংযত ভাব দেখালেও ভেতরে ভেতরে সে ভয়ানক উত্তেজিত ও অধীর হয়ে উঠেছে। শুধুমাত্র মির্চি 98.3 তে। সানডে সাসপেন্সে আজ শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের ব্যোমকেশ কাহিনী পথের কাঁটা। কিছুদিন ধরেই কলকাতা শহরে এক ব্যক্তি আশ্চর্য উপায়ে গ্রামোফোন পিনের সাহায্যে মানুষ খুন করে চলেছে। এর মধ্যে ব্যোমকেশ অজিতকে দেখায় খবরের কাগজে বেরোনো পথের কাঁটা নামের এক অদ্ভুত বিজ্ঞাপন। এইসব ঘটনার মাঝে ব্যোমকেশের সঙ্গে দেখা করতে আসেন এক ধনী ব্যবসায়ী আশুতোষ মিত্র। তিনি জানান তাকে গ্রামোফোন পিনের সাহায্যে হত্যা করার চেষ্টা করা হয়েছে। তারপর ভদ্রলোক বললেন, আপনার নাম শুনে এসেছিলাম, দেখছি ঠকিনি, গোড়াতেই যে আশ্চর্য ক্ষমতার পরিচয় দিলেন তাতে ভরসা হচ্ছে যে আপনি আমাকে উদ্ধার করতে পারবেন। পুলিশের দ্বারা কিছু হবে না, তাদের কাছে আমি যাইনি মশাই। দেখুন না, চোখের সামনে দিন দুপুরে 5-5টা খুন হয়ে গেল, পুলিশ কিছু করতে পারলে কি? আমিও তো প্রায় গিয়েছিলাম আর একটু হলেই। তার কণ্ঠস্বর কাঁপতে কাঁপতে থেমে গেল, কপালে কয়েক ফোঁটা ঘাম দেখা দিল। ব্যোমকেশ সান্ত্বনা স্বরে বলল, আপনি বিচলিত হবেন না, পুলিশে না গিয়ে যে আমার কাছে এসেছেন ভালোই করেছেন। এ ব্যাপারে কিনারা যদি কেউ করতে পারে তো সে পুলিশ নয়। আপনি এক কাজ করুন, আমাকে গোড়া থেকে সমস্ত খুলে বলুন তো, অদরকারী বলে কোনো কথা বাদ দেবেন না, আমার কাছে অদরকারী কিচ্ছু নেই। ভদ্রলোক কতকটা সামলে নিয়ে বলতে লাগলেন, আমার নাম শ্রী আশুতোষ মিত্র, কাছেই লেবুতলায় আমি থাকি, 18 বছর বয়স থেকে সারা জীবন ব্যবসা উপলক্ষে ঘুরে ঘুরেই বেরিয়েছি, বিয়ে থা করবার অবকাশ পাইনি, তাছাড়া ছেলে পিলে নিন্ডি গিন্ডি আমি ভালোবাসি না, তাই কোনোদিন বিয়ে করবার ইচ্ছেও হয়নি। আমি গোছালো লোক, একলা থাকতে ভালোবাসি,
বয়সটাও কম হয়নি, আসছে মাঘে 51 বছর পূরণ হবে। প্রায় বছর দুই হলো কাজকর্ম থেকে অবসর নিয়েছি, সারা জীবনের উপার্জন 1.5 লাখ টাকা ব্যাংকে জমা আছে, তারই সুদে আমার বেশ চলে যায়, বাড়ি ভাড়াও দিতে হয় না, বাড়িখানা নিজের, সামান্য গান বাজনার শখ আছে, তাই নিয়ে বেশ নির্ঝঞ্ঝাটে দিনগুলো কেটে যাচ্ছিল। পোষ্য কেউ আছে? না, আত্মীয় বলতে বড় কেউ নেই, তাই ওই হাঙ্গামা পোহাতে হয় না। শুধু একটা লক্ষ্মী ছাড়া বখাটে ভাইপো আছে, সে মাঝে মাঝে টাকার জন্য জ্বালাতন করতে আসতো, কিন্তু সে ছোঁড়া একবারে বেহেড মাতাল আর জুয়ারি, ওরকম লোক আমি বরদাস্ত করতে পারি না মশাই, তাই ওকে বাড়িতে ঢুকতে দিই না। ভাইপোটি কোথায় থাকেন? আপাতত শ্রীঘরে, রাস্তায় মাতলামি করার জন্য এবং পুলিশের সঙ্গে মারামারি করার অপরাধে 2 মাস জেল হয়েছে। না আপনি বলে যান, তারপর? বিনোদ ছোঁড়া আমার গুণধর ভাইপো জেলে যাওয়ার পর কদিন বেশ আরামে ছিলাম মশাই, কোনো হাঙ্গামা ছিল না, বন্ধু বান্ধব আমার কেউ নেই, কিন্তু জেনে শুনে কোনোদিন কারো অনিষ্ট করিনি, সুতরাং আমার যে শত্রু আছে এ কথাও ভাবতে পারি না। কিন্তু হঠাৎ কাল বিনা মেঘে বজ্রাঘাত হল, এমন ব্যাপার যে ঘটতে পারে এ আমার কল্পনার অতীত। গ্রামাফোন পিন রহস্যের কথা কাগজে পড়েছি বটে, কিন্তু ও আমার বিশ্বাস হতো না, ভাবতাম সব গাঁজা খুলি, কিন্তু সে ভুল আমার ভেঙে গেছে। কাল সন্ধ্যেবেলা আমি অভ্যেস মতো বেড়াতে বেরিয়েছিলাম, রোজই যাই, জোড়াসাঁকোর দিকে একটা গান বাজনার মজলিস আছে, সেখানে সন্ধ্যেটা কাটিয়ে 9:30-10:30 সময় বাড়ি ফিরে আসি, এটাই যাতায়াত করি। আর আমার যে বয়স, তাতে নিয়মিত হাঁটলে শরীরটা ভালো থাকে। কাল রাতে আমি বাড়ি ফিরছি ওই আমার স্ট্রিট আর হ্যারিসন রোডের চৌমাথার ঘড়িতে, তখন ঠিক 9:15। রাস্তায় তখনও গাড়ি মোটরের খুব ভিড়, আমি কিছুক্ষণ ফুটপাতে দাঁড়িয়ে রইলাম, 2 ট্রাম পাস করে গেল, একটু ফাঁক দেখে আমি চৌমাথা পার হতে গেলাম। রাস্তার মাঝামাঝি যখন পৌঁছেছি তখন হঠাৎ বুকে একটা ভীষণ ধাক্কা লাগলো, সঙ্গে সঙ্গে বুকে চামড়ার উপর কাঁটা ফোটার মতো একটা ব্যথা অনুভব করলাম, মনে হলো আমার বুক পকেটের ঘুড়ির উপর কে যেন একটা প্রকাণ্ড ঘুষি মারলো। উল্টে পড়েই যাচ্ছিলাম, কিন্তু কোন রকম সামলে নিয়ে গাড়ি ঘোড়া বাঁচিয়ে সামনের ফুটপাতে উঠে পড়লাম, মাথাটা যেন গুলিয়ে গেছিল, কেমন করে বুকে ধাক্কা লাগলো কিছুই ধারণা করতে পারলাম না। পকেট থেকে ঘড়িটা বার করতে গিয়ে দেখি ঘড়ি বার হচ্ছে না, কিসে আটকে গেছে। খুব সাবধানে পকেটের কাপড় সরিয়ে যখন ঘড়ি বার করলাম তখন দেখি তার কাঁচখানা গুঁড়ো হয়ে গেছে, আর একটা গ্রামাফোনের পিন ঘড়িটাকে ফুঁড়ে মুখ বার করে আছে। আশুবাবু বলতে বলতে আবার ঘেমে উঠেছিল, কপালের ঘাম মুছে কাঁপা হাতে পকেট থেকে একটা ঘড়ির বাক্স বার করে ব্যোমকেশের হাতে দিয়ে বললেন, ব্যোমকেশ বাবু এই দেখুন, এই সেই ঘড়ি। ব্যোমকেশ বাক্সটা খুলে একটা গান মেটালের পকেট ঘড়ি বার করল, ঘড়ির কাঁচ নেই, ঠিক 9:20 বন্ধ হয়ে গেছে এবং তার মর্মস্থল থেকে হিংস্রভাবে বেরিয়ে রয়েছে একটি গ্রামোফোনের পিন। ব্যোমকেশ ঘড়িটা কিছুক্ষণ গভীর মনঃসংযোগে নিরীক্ষণ করে আবার বাক্সে রেখে দিল। বাক্সটা টেবিলের উপর রেখে আশুবাবুকে জিজ্ঞেস করল, তারপর? তারপরে কি করে যে বাড়ি ফিরে এলাম সে আমি জানি আর ভগবান জানেন, দুশ্চিন্তায় আতঙ্কে সমস্ত রাত চোখের পাতা বুঝতে পারিনি, কি ভাগ্য পকেটে ঘড়িটা ছিল, প্রাণটা বেঁচে গেল, নইলে আমিও তো এতক্ষণ হাসপাতালে মরার টেবিলে শুয়ে থাকতাম রে বাবা। এক রাতে আমার 10 বছর পরমায়ু ক্ষয় হয়ে গেছে মশাই, প্রাণ নিয়ে কোথায় পালাবো, কি করে আত্মরক্ষা করব, সমস্ত রাত শুধু এই ভেবেছি। শেষ রাতে আপনার নাম মনে পড়ল,
শুনেছি আপনার নাকি আশ্চর্য ক্ষমতা, তাই ভোর না হতেই ছুটে এসেছি। বন্ধ গাড়িতে চড়ে এসেছি মশাই, হেঁটে আসতে সাহস হয়নি, কি জানি যদি। মঙ্কেশ উঠে গিয়ে আশুবাবুর কাঁধে হাত রেখে বলল, আপনি নিশ্চিন্ত হন, আমি আপনাকে আশ্বাস দিচ্ছি আপনার আর কোনো ভয় নেই। কাল আপনার একটা মস্ত ফাঁড়া গেছে সত্যি, কিন্তু ভবিষ্যতে যদি আমার কথা শুনে চলেন তাহলে আপনার প্রাণের কোনো আশঙ্কা থাকবে না। আশুবাবু দুই হাতে ব্যোমকেশের হাত ধরে ফেললেন। ব্যোমকেশবাবু, আমাকে বিপদ থেকে রক্ষা করুন, আমার প্রাণ বাঁচান ব্যোমকেশবাবু, আমি আপনাকে 1,000 টাকা পুরস্কার দেব। ব্যোমকেশ নিজের চেয়ারে ফিরে এসে বসে মৃদু হেসে বলল, এ তো খুব ভালো কথা, সব শুধু তাহলে 3,000 হলো, গভর্নমেন্টও 2,000 টাকা পুরস্কার ঘোষণা করেছে, তাই তো? কিন্তু সে পরের কথা, এখন আমার কয়েকটা প্রশ্নের উত্তর দিন। কাল যে সময় আপনার বুকে ধাক্কা লাগলো ঠিক সেই সময় আপনি কোনো শব্দ শুনেছিলেন? কি রকম শব্দ? মনে করুন মোটরের টায়ার ফাটার মতো শব্দ। না না। আর কোন রকম শব্দ? আমি তো কিছুই মনে করতে পারছি না। ভেবে দেখুন, রাস্তায় গাড়ি ঘোড়া চললে যে শব্দ হয় সেই শব্দই শুনেছিলাম, আর হ্যাঁ, মনে হচ্ছে যেন যে সময় ধাক্কাটা লাগে সে সময় সাইকেলের ঘন্টির ওই কিড়িং কিড়িং শব্দ শুনেছিলাম। কোন রকম অস্বাভাবিক শব্দ শোনেননি? না। কিছুক্ষণ নীরব থেকে ব্যোমকেশ আবার প্রশ্ন করল, আপনার এমন কোন শত্রু আছে যে আপনাকে খুন করতে পারে? না, অন্তত আমি জানি না। আপনি বিয়ে করেননি, সুতরাং ছেলে পুলে নেই, ভাইপোই বোধ হয় আপনার ওয়ারিস, তাই তো? না। উইল করেছেন? হ্যাঁ। কার নামে সম্পত্তি উইল করেছেন? আশুবাবুর ভরসা মুখ ধীরে ধীরে লাল হয়ে উঠছিল। তিনি কিছুক্ষণ চুপ করে থেকে সংকট জড়িত স্বরে বললেন, ব্যোমকেশবাবু, আমাকে আর সব কথা জিজ্ঞেস করুন, শুধু এই প্রশ্নটি আমায় করবেন না, ওটা আমার সম্পূর্ণ নিজস্ব, মানে প্রাইভেট একটা, ওটা। ব্যোমকেশ তীক্ষ্ণ দৃষ্টিতে আশুবাবুর মুখের দিকে খানিকক্ষণ তাকিয়ে থেকে শেষে বলল, আচ্ছা থাক, কিন্তু আপনার ভাবি ওয়ারিস, তিনি যেই হন, আপনার উইলের কথা জানেন কি? না, আমি আর আমার উকিল ছাড়া আর কেউ জানে না। আপনার ওয়ারিসের সঙ্গে আপনার দেখা হয়? হয়। আপনার ভাইপো কতদিন হলো জেলে গেছে? তা প্রায় 3 সপ্তাহ হবে। ব্যোমকেশ কিছুক্ষণ ভুরুকুচকে বসে রইল, অবশেষে একটা দীর্ঘশ্বাস ফেলে উঠে দাঁড়িয়ে বলল, আজ তাহলে আপনি আসুন, আপনার ঠিকানা আর ঘড়িটা রেখে যান, যদি কিছু জানবার দরকার হয় আপনাকে খবর দেব। কিন্তু আমার সম্বন্ধে তো কোনো ব্যবস্থাই করলেন না, ইতিমধ্যে যদি আবার। আপনার সম্বন্ধে ব্যবস্থা এই যে, পারতপক্ষে বাড়ি থেকে বেরোবেন না। বাড়িতে আমি একলা থাকি ব্যোমকেশবাবু, যদি যদি না, বাড়িতে আপনার কোনো আশঙ্কা নেই, সেখানে আপনি নিরাপদ, তবে ইচ্ছে হয় একজন দারোয়ান রাখতেই পারেন। বাড়ি থেকে একেবারেই বেরোতে পারবো না। একান্তই যদি রাস্তায় বেরোনোর দরকার হয়ে পড়ে ফুটপাত দিয়ে যাবেন, কিন্তু খবরদার রাস্তায় নামবেন না, রাস্তায় নামলে আপনার জীবন সম্বন্ধে আমার কিন্তু কোনো দায়িত্ব থাকবে না। আশুবাবু চলে যাওয়ার পর ব্যোমকেশ ভুরুকুচকে বসে রইল, চিন্তা করবার জন্য নতুন সূত্র সে অনেক পেয়েছে তাতে সন্দেহ নেই, তাই আমি তার চিন্তায় বাধা দিলাম না। প্রায় আধ ঘন্টা নীরব থাকবার পর সে মুখ তুলে বলল, তুমি ভাবছো আমি আশুবাবুকে পথে নামতে মানা করলুম কেন, এবং বাড়িতে তিনি নিরাপদ এই কথাই বা জানলুম কি করে, তাই তো? চমকে গিয়ে বললাম, হ্যাঁ। গ্রামোফোন পিনের ব্যাপারে একটা জিনিস নিশ্চয়ই লক্ষ্য করেছো, সব হত্যাই রাস্তায় হয়েছে, ফুটপাতেও নয়, রাস্তার মাঝখানে। এর কারণ কি হতে পারে ভেবে দেখেছো? না, কি কারণ? এর দুটো কারণ হতে পারে।
প্রথমত রাস্তায় খুন করলে ধরা পড়বার সম্ভাবনা কম, যদিও আপাত দৃষ্টিতে সেটা অসম্ভব বলেই মনে হয়। দ্বিতীয়ত, যে অস্ত্র দিয়ে খুন করা হয় রাস্তায় ছাড়া অন্যত্র তাকে ব্যবহার করা চলে না। এমন কি অস্ত্র হতে পারে? তা যখন জানতে পারবো গ্রামোফোন পিন রহস্য, তখন আর রহস্য থাকবে না। আচ্ছা, এমন কোন বন্দুক বা পিস্তল যদি কেউ তৈরি করে যা দিয়ে গ্রামোফোন পিন ছোঁড়া যায়? বুদ্ধি খেলিয়েছো বটে, কিন্তু তাতে দু একটা বাধা আছে। যে ব্যক্তি বন্দুক কিংবা পিস্তল দিয়ে খুন করতে চায়, সে বেছে বেছে রাস্তার মাঝখানে খুন করবে কেন? সে তো নির্জন স্থানই খুঁজবে। বন্দুকের কথা ছেড়ে দি, পিস্তল ছুঁড়লে যে আওয়াজ হয় রাস্তার গোলমালেও সে আওয়াজ ঢাকা পড়ে না। তাছাড়া বারুদের গন্ধ আছে। কথায় আছে, শব্দে শব্দ ঢাকে, গন্ধ ঢাকে কিসে? মনে করো যদি এয়ার গান হয়। এয়ারগান ঘাড়ে করে খুন করতে যাওয়ার পরিকল্পনায় নতুনত্ব আছে বটে, কিন্তু সুবুদ্ধির পরিচয় নেই। না হে না, অত সহজ নয়। এর মধ্যে ভাববার বিষয় হচ্ছে, অস্ত্র যাই হোক ছোড়বার সময় তার একটা শব্দ হবেই, সে শব্দ ঢাকা পড়ে কি করে? আরে তুমি তো এক্ষুনি বলছিলে শব্দে শব্দ ঢাকে। ব্যোমকেশ হঠাৎ সোজা হয়ে বসে বিস্ফারিত চোখে আমার মুখের দিকে চাইল, অস্ফুট স্বরে বলল, ঠিক তো, ঠিক 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 ঠিক। কি হলো? ব্যোমকেশ নিজের দেহটাকে একটা ঝাঁকানি দিয়ে যেন চিন্তার মোহ ভাঙিয়ে ফেলল, বলল, কিছু না, এই গ্রামোফোন পিন রহস্য নিয়ে যতই ভাবা যায় ততই এই ধারণা মনের মধ্যে বদ্ধমূল হয় যে সবকটা হত্যা এক সুতোয় গাঁথা। সবগুলোর মধ্যেই একটা অদ্ভুত মিল আছে, যদিও তা হঠাৎ চোখে পড়ে না। কিরকম? প্রথমত দেখো, যারা খুন হয়েছেন তারা সবাই যৌবনের সীমা অতিক্রম করেছিলেন। আশুবাবু, যিনি ঘড়ির কল্যাণে বেঁচে গেছেন, তিনিও প্রৌঢ়। তারপর দ্বিতীয় কথা, তারা সকলেই অর্থবান লোক ছিলেন, হতে পারে কেউ বেশি ধনী কেউ কম ধনী, কিন্তু গরিব কেউ নয়। তৃতীয় কথা, সকলেই পথের মাঝখানে প্রায় হাজারখানেক লোকের সামনে খুন হয়েছেন। এবং শেষ কথা, আর এটাই সবচেয়ে উল্লেখযোগ্য, তারা সবাই অপুত্রক। তুমি কি তার মানে অনুমান করছো যে? অনুমান এখনো আমি কিছুই করিনি, এগুলো হচ্ছে আমার অনুমানের ভিত্তি, ইংরেজিতে যাকে বলে প্রেমাইস। কিন্তু এই কটা প্রেমাইস থেকে অপরাধীদের ধরা তো? অপরাধীদের নয় অজিত, অপরাধীর। খবরের কাগজওয়ালারা মার্ডারাস গ্যাং বলে যতই চিৎকার করুক, গ্যাং এর মধ্যে কেবল একটি লোক আছেন, তিনি এই নরমেধ যজ্ঞের হোতা, ঋত্বিক এবং যজমান। এক কথায় পরব্রহ্মের মতো ইনি, এক এবং অদ্বিতীয়। এ কথা তুমি কি করে বলতে পারো? কোন প্রমাণ আছে? প্রমাণ অনেক আছে, কিন্তু উপস্থিত একটা দিলেই যথেষ্ট হবে। এমন অব্যর্থ লক্ষ্য ভেদ করবার শক্তি পাঁচজন লোকের কখনো সমান মাত্রায় থাকতে পারে? প্রত্যেকটি পিন অব্যর্থভাবে হৃৎপিণ্ডের মধ্যে গিয়ে ঢুকেছে, একটু উঁচু কিংবা নিচু হয়নি। আশুবাবুর কথাই ধরো, ঘড়িটি না থাকলে ওই পিন কোথায় গিয়ে পৌঁছতো বলো দেখি? এমন টিপ কি পাঁচজনের হয়? এ যেন চক্রছিদ্র পথে মৎস্য চক্ষু বিদ্ধ করার মতো। দ্রৌপদী স্বয়ম্বর মনে আছে তো? ভেবে দেখো, সে কাজ একা অর্জুনই পেরেছিল। মহাভারতের যুগেও এমন অমোঘ নিশানা একজন বই দুজনের ছিল না। বলে হাসতে হাসতে সে উঠে পড়ল। আমাদের এই বসবার ঘরের পাশে আরেকটি ঘর ছিল, সেটা ব্যোমকেশের নিজস্ব। এই ঘরে সে সবসময় আমাকে ঢুকতেও দিত না। আসলে এই ঘরটা ছিল একই সঙ্গে তার লাইব্রেরি, ল্যাবরেটরি, মিউজিয়াম ও গ্রিন রুম। আশুবাবুর ঘড়িটা তুলে সেই ঘরটায় প্রবেশ করতে করতে ব্যোমকেশ বলল, খাওয়া দাওয়ার পর নিশ্চিন্ত হয়ে এটার তত্ত্ব আহরণ করা যাবে, আপাতত স্নানের বেলা হয়ে গেছে। বিকেলে প্রায় 3:30 সময় ব্যোমকেশ বেরিয়ে গেল। কি কাজে গেছিল তা জানি না, যখন ফিরল তখন সন্ধে পেরিয়ে গেছে। আমি তার জন্য অপেক্ষা করছিলাম, চায়ের সরঞ্জামও তৈরি ছিল। সে আসতেই চাকর টেবিলের উপর চা জল খাবার দিয়ে গেল। আমরা নিঃশব্দে জলযোগ শেষ করলাম। এমন অভ্যেস হয়ে গেছিল
এই কাজটা একসঙ্গে না করলে ঠিক মনোপুত হতো না। একটা চুরুট ধরিয়ে চেয়ারে ঠেসান দিয়ে ব্যোমকেশ প্রথম কথা বলল, পাঠুবাবু লোকটিকে তোমার কেমন মনে হয়? কেন বলো দেখি, আমার তো বেশ ভালো লোক বলেই মনে হয়, নিরীহ ভালো মানুষ গোছের। আর নৈতিক চরিত্র? মাতাল ভাইপোর ওপর যেরকম চটা, তাতে নৈতিক চরিত্র তো ভালো বলেই মনে হয়। তার উপর বয়স্ক লোক, বিয়ে করেননি, যৌবনে যদি কিছু উচ্ছৃঙ্খলতা করে থাকেন তা অন্য কথা, কিন্তু এখন আর ওসব করবার বয়স নেই। বয়স না থাকতে পারে, কিন্তু একটি স্ত্রীলোক তো আছে। জোড়া সাঁকর যে গানের মজলিশে আশুবাবু নিত্য গান বাজনা করে থাকেন, সেটি ওই স্ত্রীলোকের বাড়ি। স্ত্রীলোকের বাড়ি বললে বোধ হয় ঠিক বলা হয় না, কারণ বাড়ির ভাড়া আশুবাবুই দিয়ে থাকেন, এবং গানের মজলিশ বললেও বোধ হয় ভুল বলা হয়, যেহেতু দুটি প্রাণীর বৈঠককে কোনো মতেই মজলিশ বলা চলে না। কি বলা চলে অজিত? বলো কি হে, বুড়োর প্রাণে তো রস আছে দেখছি। শুধু তাই নয়, গত 12-13 বছর ধরে আশুবাবু এই নাগরিকাটির ভরণ পোষণ করে আসছেন, সুতরাং তার একনিষ্ঠতা সম্বন্ধে কোনো সন্দেহ থাকতে পারে না। আবার অন্য পক্ষেও একনিষ্ঠতার অভাব নেই, আশুবাবু ছাড়া অন্য কোনো সঙ্গীত পিপাসুর সেখানে প্রবেশাধিকার নেই, দরজায় কড়া পাহারা। বাবা তাই নাকি? তা সঙ্গীত পিপাসু হয়ে ঢোকবার মতো করছিলে নাকি? মেয়েটির দর্শন পেলে? কিরম দেখতে শুনতে? একবার এই হঠাৎ করে দেখা পেয়ে গিয়েছিলাম, কিন্তু রূপ বর্ণনা করে তোমার মতো কুমার ব্রহ্মচারী চিত্ত চাঞ্চল্য ঘটাতে চাই না। এক কথায় অপূর্ব রূপসী। বয়স 26-27, কিন্তু দেখে মনে হয় বড় জোর 19-20। আশুবাবুর রুচির প্রশংসা না করে থাকা যায় না অজিত। সে তো দেখতেই পাচ্ছি, কিন্তু তুমি হঠাৎ আশুবাবুর গুপ্ত জীবন সম্বন্ধে এত কৌতূহলী হয়ে উঠলে কেন বলো তো? অপরিমিত কৌতূহল আমার একটা দুর্বলতা, তাছাড়া আশুবাবুর উইলের ওয়ারিস সম্বন্ধে মনে একটা খটকা লেগেছিল। ও তো কি ইনি আশুবাবুর উত্তরাধিকারিণী? সেরকমই অনুমান হচ্ছে। সেখানে একটি ভদ্রলোকে দেখা পেলুম, ফিটফাট বাবু, বয়স কত, 35-36। দ্রুত বেগে এসে দারোয়ানের হাতে একখানা চিঠি গুঁজে দিয়ে দ্রুত বেগে চলে গেলেন। কিন্তু ও কথা থাক, বিষয়টা মুখরোচক বটে, কিন্তু খুব একটা লাভের নয়। ব্যোমকেশ উঠে ঘরময় পায়চারি করতে লাগল। বুঝলাম অবান্তর আলোচনায় আকৃষ্ট হয়ে পড়লে যদি তার মন প্রকৃত অনুসন্ধানের পথ থেকে বিক্ষিপ্ত হয়ে পড়ে, যদি আশুবাবুর জীবনের গোপন ইতিহাস তার উপস্থিত বিপদ ও বিপদ থেকে মুক্তির সমস্যার তুলনায় বড় হয়ে ওঠে, এই ভয়ে ব্যোমকেশ আলোচনাটাকে আর বাড়তে দিতে চাইছে না। আমি তাই জিজ্ঞেস করলাম, ঘড়িটা থেকে কিছু পেলে? ঘড়ি থেকে তিনটি তত্ত্ব লাভ করেছি। এক, গ্রামোফোন পিনটি সাধারণ এডিসন মার্কা পিন। দুই, তার ওজন দুরতি। আর তিন, আশুবাবুর ঘড়িটা একেবারে গেছে, আর মেরামত হবে না। ও তার মানে দরকারি কিছুই পাওয়া গেল না? তা বলতে পারি না। প্রথমত বুঝতে পেরেছি যে পিন ছোঁড়বার সময় হত্যাকারী আর হত ব্যক্তির মধ্যে ব্যবধান 7-8 গজের বেশি হবে না। একটা গ্রামোফোন পিন এত হালকা জিনিস যে 7-8 গজের বেশি দূর থেকে ছুঁড়লে অমন অব্যর্থ লক্ষ্য হতে পারে না, অথচ হত্যাকারী টিপ কিরকম অভ্রান্ত সেটা তো তুমি নিজেই দেখছো। প্রত্যেকবার তীর একেবারে মর্মস্থানে গিয়ে ঢুকেছে। 7-8 গজ দূর থেকে মেরেছে, তবু কেউ ধরতে পারল না? সেইটাই হয়ে দাঁড়িয়েছে প্রধান রহস্য। ভেবে দেখো, খুন করবার পর লোকটা হয়তো দর্শকের মধ্যেই ছিল, হয়তো নিজের হাতে তুলে মৃতদেহ স্থানান্তরিত করেছে, কিন্তু তবু কেউ বুঝতে পারল না কি করে সে এমন ভাবে আত্মগোপন করল। আচ্ছা, এমনও তো হতে পারে যে হত্যাকারী তার পকেটের ভেতরে এমন একটা যন্ত্র নিয়ে ঘুরে বেড়ায় যা থেকে গ্রামোফোন পিন ফায়ার করা যায়, তারপর তার শিকারের সামনে এসে সে সেটা ফায়ার করে। পকেটে হাত দিয়ে তো অনেকেই রাস্তায় চলাফেরা করে, সুতরাং কারো সন্দেহ হয় না। তা যদি হতো তাহলে ফুটপাতের ওপরেই তো কাজ সারতে পারত, রাস্তায় নামতে হয় কেন? তাছাড়া এমন কোন যন্ত্র আমার জানা নেই যা নিঃশব্দে ছোঁড়া যায়।
অথচ তার নিক্ষিপ্ত গুলি একটা মানুষের শরীর ফুটো করে হৃৎপিণ্ডে গিয়ে পৌঁছতে পারে, তাতে কতখানি শক্তির দরকার একবার ভেবে দেখেছো? আমি নিরুত্তর হয়ে রইলাম। বোমকেশ হাঁটুর উপর কুনুই রেখে, হাতের উপর থুতনি রেখে, মাথা নিচু করে বহুক্ষণ চুপ করে বসে রইল। শেষে বলল, বুঝতে পারছি এর একটা খুব সহজ সমাধান হাতের কাছেই রয়েছে, কিন্তু কিছুতেই ধরতে পারছি না। যতবার ধরবার চেষ্টা করছি পাশ কাটিয়ে বেরিয়ে যাচ্ছে। রাতে এ বিষয়ে আর কোনো কথা হল না। শুতে যাওয়ার আগে পর্যন্ত ব্যোমকেশ অন্যমনস্ক বিমনা হয়ে রইল। সমস্যার যে উত্তরটা হাতের কাছে থেকেও তার যুক্তির ফাঁদে ধরা দিচ্ছে না, তারই পেছনে তার মন যে ব্যাধের মতো ছুটছে, তা বুঝে আমিও তার একাগ্র ভাবনা চিন্তায় বাধা দিলাম না। পরদিন সকালে চিন্তিত মুখেই সে বিছানা ছেড়ে উঠল এবং তাড়াতাড়ি মুখ হাত ধুয়ে এক পেয়ালা চা গলাধকরণ করে বেরিয়ে গেল। ঘন্টা তিনেক পরে যখন ফিরল, তখন জিজ্ঞেস করলাম, কোথায় যাওয়া হয়েছিল? ব্যোমকেশ জুতোর ফিতে খুলতে খুলতে আনমনে বলল, উকিলের বাড়ি। তাকে আনমনা দেখে আমি আর প্রশ্ন করলাম না। বিকেলের দিকে তাকে যেন খানিক প্রফুল্ল দেখলাম। সমস্ত দুপুর সে নিজের ঘরে দরজা বন্ধ করে কাজ করছিল। একবার টেলিফোনে কার সঙ্গে কথা বলতে শুনতে পেলাম যেন। প্রায় 4:30 সময় সে দরজা খুলে গলা বাড়িয়ে বলল, ওয়ে, কাল কি ঠিক হয়েছিল, ভুলে গেলে? পথের কাঁটার প্রত্যক্ষ প্রমাণ দেবার সময় যে উপস্থিত। সত্যি পথের কাঁটার কথা একেবারে ভুলেই গেছিলাম। ব্যোমকেশ হেসে বলল, এসো এসো, তোমার একটু সাজসজ্জা করে দি, এমনি গেলে তো চলবে না, আরে এসো। আমি তার ঘরে ঢুকে বললাম, চলবে না কেন? ব্যোমকেশ একটা কাঠের আলমারি খুলে তার ভেতর থেকে একটা টিনের বাক্স বার করল। বাক্স থেকে ক্রেপ, কাঁচি, স্পিরিট গাম ইত্যাদি বার করে ব্রাশ দিয়ে আমার মুখে স্পিরিট গাম লাগাতে লাগাতে বলতে লাগল, অজিত বন্দ্যোপাধ্যায় যে ব্যোমকেশ বক্সীর বন্ধু, না এই খবর অনেক মহাত্মাই জানেন কি না, তাই একটু সতর্কতা। ঠিক আছে। মিনিট 15 পরে আমার সাজসজ্জা শেষ করে যখন ব্যোমকেশ ছেড়ে দিল, তখন আয়নার সামনে গিয়ে দেখি কি সর্বনাশ, এ তো অজিত বন্দ্যোপাধ্যায় নয়, এই যে সম্পূর্ণ আলাদা লোক। ফ্রেঞ্চ কাট, দাড়ি, ছুঁচলো গোঁপ, এসব তো অজিত বন্দ্যোপাধ্যায়ের কোশ্মিন কালেও ছিল না। বয়সও প্রায় 10 বছর বেড়ে গেছে, রঙও যেন একটু ময়লা। আমি ভয় পেয়ে বললাম, এই বেশে রাস্তায় বেরোতে হবে যদি পুলিশ ধরে? মা ভই, পুলিশের বাবার সাধ্য নেই তোমাকে চিনতে পারে। বিশ্বাস না হয় নিচের তলায় কোনো চেনা ভদ্রলোকের সঙ্গে গিয়ে কথা বলো, জিজ্ঞাসা করো অজিতবাবু কোথায় থাকেন। না, তা দরকার নেই, আমি এমনিই যাচ্ছি, চলো। বেরোবার সময় ব্যোমকেশ বলল, কি করতে হবে তোমার তো জানাই আছে, শুধু ফেরবার সময় একটু সাবধানে এসো, পিছু নিতে পারে। হ্যাঁ, কি সে সম্ভাবনাও আছে নাকি? হ্যাঁ, অসম্ভব নয়, আমি বাড়িতেই রইলাম, যত শিগগির পারো ফিরে এসো, কেমন? রাস্তায় বেরিয়ে প্রথমটা ভারী অস্বস্তি বোধ হতে লাগে। ক্রমে যখন দেখলাম আমার ছদ্মবেশ কারুর দৃষ্টি আকর্ষণ করছে না, তখন অনেকটা নিশ্চিন্ত হল, একটু সাহসও বাড়ল। মোড়ের একটা দোকানে আমি নিয়মিত পান খেতাম, খোট্টা পানওয়ালা আমাকে দেখলেই সেলাম করত। সেখানে গিয়ে সদর্পে পান চাইলাম, লোকটা নির্বিকার চিত্তে পান দিয়ে পয়সা কুড়িয়ে নিল, আমার দিকে তাকালো না ভালো করে। 5টা বেজে গিয়েছিল, সুতরাং আর দেরি না করে ট্রামে চড়ে বসলাম। এসপ্লেনেডে নেমে বেড়াতে বেড়াতে সংকেত স্থানে উপস্থিত হলাম। মনের অবস্থা যদিও ঠিক অভিসারিকার মতো নয়, তবুও একটু যেন কৌতুক ও উত্তেজনা অনুভব করছিলাম। কৌতুক কিন্তু বেশিক্ষণ স্থায়ী রইল না। যে পথে জনস্রোত জলস্রোতের মতো ছুটে চলে,
সেখানে এক জায়গায় দাঁড়িয়ে থাকা সহজ ব্যাপার নয়। দু চারটে কুনুইয়ের গুঁতো নির্বিকার ভাবে হজম করলাম। অকারণে সঙ্গের মতো ল্যাম্পোস ধরে দাঁড়িয়ে থাকায় অন্য বিপদও আছে। চৌমাথার ওপর একটা সার্জেন্ট দাঁড়িয়েছিল। সে সব প্রশ্ন ভাবে আমার দিকে দু তিনবার তাকিয়েছে। যে কোনো মুহূর্তে এসে জিজ্ঞেস করবে, কেন দাঁড়িয়ে আছো? কি আর করি, ফুটপাথের ধারেই হোয়াইট ওয়ে লেডলর দোকানের একটা প্রকাণ্ড কাঁচ ঢাকা জানলায় নানান রকম বিলিতি পণ্য সাজানো ছিল। সেই দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে রইলাম। মনে মনে ভাবলাম, পাড়াকে ভূত মনে করলে ক্ষতি নেই, তাই বলে গাঁট কাটা ভেবে হাত কড়া না পড়ায়। ঘড়িতে দেখলাম 5:50। কোনক্রমে আর 10 মিনিট কাটাতে পারলে বাঁচা যায়। অধীরভাবে অপেক্ষা করতে লাগলাম। মনটা নিজের পাঞ্জাবির পকেটের মধ্যে পড়ে রইল। দু একবার পকেটে হাত দিয়েও দেখলাম, কিন্তু তাতে নতুন কিছু হাতে ঠেকল না। অবশেষে 6:00 একটা আরামের নিঃশ্বাস ফেলে ল্যাম্পোস পরিত্যাগ করলাম। পকেট দুটো ভালো করে পরীক্ষা করে নিলাম, চিঠিপত্র কিচ্ছু নেই। নিরাশার সঙ্গে একটা আনন্দও হতে লাগলো, যাক ব্যোমকেশের অনুমান যে অভ্রান্ত নয় তার একটা দৃষ্টান্ত পাওয়া গেছে। এইবার তাকে বেশ একটু খোঁচা দিতে হবে। এইরকম নানান রকম কথা ভাবতে ভাবতে এসপ্লেনেডের ট্রাম ডিপো এসে পৌঁছলাম। ছবি নেবেন বাবু? কানের অত্যন্ত কাছে শব্দ শুনে চমকে ফিরে দেখি লুঙ্গি পরা একজন একখানা খাম আমার হাতে গুঁজে দিচ্ছে। বিস্মিত ভাবে খুলতেই একখানা কুৎসিত ছবি বেরিয়ে পড়ল। এইরকম ছবির ব্যবসা কলকাতার রাস্তাঘাটে চলে জানতাম, তাই ঘৃণা ভরে সেটা ফেরত দিতে গিয়ে দেখি উমা লোকটা নেই। সামনে পেছনে চারিদিকে চোখ ঘোরালাম, কিন্তু ভিড়ের মধ্যে সেই লুঙ্গি পরা লোকটাকে আর কোথাও দেখতে পেলাম না। অবাক হয়ে কি করবো ভাবছি, এমন সময় একটা ছোট্ট হাসির শব্দে চমক ভেঙে দেখলাম একজন বৃদ্ধ গোছের ফিরিঙ্গি ভদ্রলোক আমার পাশে এসে দাঁড়িয়েছেন। আমার দিকে না তাকিয়ে তিনি পরিষ্কার বাংলায় একান্ত পরিচিত কণ্ঠে বললেন, চিঠি তো পেয়ে গেছো দেখছি, এবার বাড়ি যাও, একটু ঘুরে যেও। এখান থেকে ট্রামে বৌবাজারের মোড় পর্যন্ত যেও, সেখান থেকে বাসে করে হাওড়ার মোড় পর্যন্ত, তারপর ট্যাক্সিতে করে বাড়ি যাবে। সার্কুলার রোডের ট্রাম এসে সামনে দাঁড়িয়েছিল, সাহেব তাতে উঠে বসল। আমি সমস্ত শহর বেরিয়ে ফাইনালি যখন বাড়ি ফিরলাম, তখন ব্যোমকেশ আরাম কেদারের উপর লম্বা হয়ে শুয়ে চুরুট টানছে। আমি তার সামনে চেয়ারটা টেনে বসলাম। সাহেব কখন এলে? মিনিট 20। ও তো আমার পিছু নিয়েছিলে কেন? যে কারণে নিয়েছিলাম তা সফল হলো না, জাস্ট 1 মিনিট দেরি হয়ে গেল। তুমি যখন ল্যাম্পোস ধরে দাঁড়িয়েছিলে, আমি তখন ঠিক তোমার 5 হাত দূরে লেডলর দোকানের ভেতর জানলার সামনে দাঁড়িয়ে সিল্কের মোজা পছন্দ করছিলাম। পথের কাটার ব্যাপারই বোধ হয় কিছু সন্দেহ করে থাকবে, বিশেষত তুমি যেরকম ছটফট করছিলে না, আর 2 মিনিট অন্তর অন্তর পকেটে হাত দিচ্ছিলে, তাতে সন্দেহ হবারই কথা। তাই সে তখন চিঠিখানা দিল না। তুমি চলে যাওয়ার পর আমিও দোকান থেকে বেরিয়েছি, মিনিট 2-3 দেরি হয়েছিল, তারই মধ্যে লোকটা কাজ হাসিল করে বেরিয়ে গেল। আমি যখন পৌঁছলাম তখন তুমি খাম হাতে করে মিয়ের মতো দাঁড়িয়ে আছো। কি করে খাম পেলে? কি করে পেলাম তার বিবৃতি দিতে ব্যোমকেশ জিজ্ঞেস করলো। লোকটাকে ভালো করে দেখেছিলে, কিছু মনে আছে? না, শুধু মনে হচ্ছে তার নাকের পাশে যেন একটা মস্ত আঁচিল ছিল। সেটা আসল নয়, আসল নয়, নকল, তোমার গোঁফ দাড়ির মতো। যাকে যাক, এখন চিড়িখানা দেখি। তুমি ইতিমধ্যে বাথরুমে গিয়ে তোমার দাড়ি গোঁফ ধুয়ে এসো। দাড়ি গোঁফ খুলে চান সেরে যখন ফিরলাম, তখন ব্যোমকেশের মুখ দেখে একেবারে অবাক হয়ে গেলাম। দু হাত পেছনে দিয়ে সে দ্রুত পদে পায়চারি করছে। তার মুখে চোখে এমন একটা প্রদীপ্ত উল্লাসের প্রতিচ্ছবি ফুটে উঠেছে, যা দেখে আমার বুকের ভেতরটা লাফিয়ে উঠল। আমি জিজ্ঞেস করলাম, চিঠিতে কি দেখলে? কিছু পেয়েছো নাকি? শুধু একটি কথা অজিত, একটি ছোট্ট কথা, কিন্তু এখন তোমাকে কিচ্ছু বলবো না। হাওড়ার ব্রিজ কখনো খোলা অবস্থায় দেখেছো? হ্যাঁ,
আমার মনের অবস্থা হয়েছিল ঠিক সেই রকম। দুই দিক থেকে পথ এসেছে কিন্তু মাঝখানটিতে একটুখানি ফাঁক, একটি পন্টুন খোলা। আজ সেই ফাঁকটুকু জোড়া লেগে গেছে। কি করে জোড়া লাগলো? চিঠিতে কি আছে? তুমি পড়ে দেখো, বলে ব্যোমকেশ খোলা কাগজখানা আমার হাতে দিল। খামে কুৎসিত ছবিটা ছাড়া আর একখানা কাগজ ছিল, তা দেখেছিলাম কিন্তু পড়বার সুযোগ হয়নি। এখন দেখলাম পরিষ্কার অক্ষরে লেখা রয়েছে, আপনার পথের কাঁটা কে, তার নাম ও ঠিকানা কি, আপনি কি চান পরিষ্কার করে লিখুন, কোনো কথা লুকোবেন না, নিজের নাম লেখার দরকার নেই। চিঠি খামে ভরে আগামী রবিবার 10 মার্চ রাত্রি 12টার সময় খিদিরপুর রেসকোর্সের পাশের রাস্তা দিয়ে পশ্চিম দিকে যাবেন। একটি লোক বাইসাইকেল চড়ে আপনার সামনে দিক দিয়ে আসবে, তার চোখে মোটর গগলস দেখলেই চিনতে পারবেন। তাকে দেখা মাত্র আপনার চিঠি হাতে নিয়ে পাশের দিকে হাত বাড়িয়ে থাকবেন। বাইসাইকেল আরোহী আপনার হাত থেকে চিঠি নিয়ে যাবে, তারপর যথাসময় আপনি খবর পাবেন। পায়ে হেঁটে একা আসবেন, সঙ্গী থাকলে দেখা পাবেন না। দু তিনবার সাবধানে পড়লাম, খুব অসাধারণ এবং যার পর নাই রোম্যান্টিক তাতে কোনো সন্দেহ নেই, কিন্তু এতে ব্যোমকেশের এত আনন্দের যে কি কারণ তা খুঁজে পেলাম না। জিজ্ঞেস করলাম, কি ব্যাপার বলো দেখি, আমি তো এর মধ্যে কিছুই দেখছি না। কিছু দেখতে পেলে না? অবশ্য তুমি কাল যা অনুমান করেছিলে তা বর্ণে বর্ণে মিলে গেছে, তাতে কোনো সন্দেহ নেই। লোকটার আত্মগোপন করবার চেষ্টার মধ্যেই হয়তো কোনো বদমতলব থাকতে পারে, কিন্তু তাছাড়া আমি তো আর কিছু দেখছি না। হায় অন্ধ, অত বড় জিনিসটা তুমি দেখতে পাবে? ব্যোমকেশ হঠাৎ থেমে গেল, বাইরে শিঁড়িতে পায়ের শব্দ। ব্যোমকেশ কিছুক্ষণ সে শব্দ মন দিয়ে শুনে তারপর বলল, আশু বাবু এসব কথা ওকে বলবার কোনো দরকার নেই, বলে চিঠিখানা আমার হাত থেকে নিয়ে পকেটে পড়ল। আশুবাবু ঘরে প্রবেশ করলে তার চেহারা দেখে একেবারে স্তম্ভিত হয়ে গেলাম। একদিনের মধ্যে যে মানুষের চেহারার এতখানি পরিবর্তন হতে পারে তা কল্পনা করাও কঠিন। মাথার চুল উস্কো খুস্কো, জামা কাপড়ে পরিপাট্য নেই, গালের মাংস ঝুলে গেছে, চোখের কোলে কালি, যেন অকস্মাৎ কোনো মর্মান্তিক আঘাত পেয়ে একেবারে ভেঙে পড়েছেন। কাল সদ্য মৃত্যুর মুখ থেকে রক্ষা পাওয়ার পরও তাকে এত অবসন্ন মনে হয়নি। তিনি এখানে চেয়ারে অত্যন্ত ক্লান্তভাবে বসে পড়ে বললেন, একটা দুঃসংবাদ পেব, আপনার কাছে খবর দিতে এসেছি ব্যোমকেশ বাবু। আমার উকিল বিলাস মল্লিক পালিয়েছে। ব্যোমকেশ গম্ভীর অথচ সদয় কণ্ঠে বলল, সে পালাবে আমি জানতুম, সেই সঙ্গে আপনার জোড়া সাঁকোর বন্ধুটিও গেছেন, বোধহয় খবর পেয়েছেন। আশুবাবু হতবুদ্ধির মতন কিছুক্ষণ তাকিয়ে থেকে বললেন, আপনি আপনি সব জানেন? সমস্ত। কাল আমি জোড়া সাঁকোয় গিয়েছিল, বিলাস মল্লিককেও দেখেছি। বিলাস মল্লিকের সঙ্গে ওই স্ত্রীলোকটির অনেকদিন থেকে ভেতরে ভেতরে ষড়যন্ত্র চলছিল, আপনি কিছুই জানতেন না। আপনার উইল তৈরি করবার পরই বিলাস উকিল আপনার উত্তরাধিকারিণীকে দেখতে যায়। প্রথমটা বোধ হয় কৌতূহল বসে গিয়েছিল, তারপর ক্রমে যা হয়ে থাকে। ওরা এতদিন সুযোগের অভাবেই কিছু করতে পারছিল না। আশুবাবু আপনি দুঃখিত হবেন না, এ আপনার আখেরে ভালোই হলো। অসৎ স্ত্রীলোক এবং কপট বন্ধুর ষড়যন্ত্র থেকে আপনি মুক্তি পেলেন, আর আপনার জীবনের আর কোনো ভয় নেই। এখন আপনি নির্ভয়ে রাস্তার মাঝখান দিয়েও হেঁটে যেতে পারেন। তার মানে আপনি যা মনে মনে সন্দেহ করছেন অথচ বিশ্বাস করতে পারছেন না তাই ঠিক? ওরাই দুজনে আপনাকে হত্যা করবার মতলব করেছিল, তবে নিজের হাতে নয়। এই কলকাতা শহরেই একজন লোক আছে যাকে কেউ চেনে না, কেউ চোখে দেখেনি, অথচ যার নিষ্ঠুর অস্ত্র 5 নিরীহ নিরপরাধ লোককে পৃথিবী থেকে নিঃশব্দে সরিয়ে দিল। আপনাকেও সরাতো, শুধু পরমায়ু ছিল বলেই আপনি বেঁচে গেলেন।
আশুবাবু বহুক্ষণ দু হাতে মুখ ঢেকে বসে রইলেন। শেষে দীর্ঘশ্বাস ফেলে আস্তে আস্তে বললেন, বুড়ো বয়সে নিজের পাপের প্রায়শ্চিত্ত করছি, কাউকে দোষ দেবার নেই। 38 বছর বয়স পর্যন্ত আমি নিষ্কলঙ্ক জীবন যাপন করেছিলাম, তারপর হঠাৎ পদস্খলন হয়ে গেল। একদিন দেওঘরে তপোবন দেখতে গিয়েছিলাম, সেখানে একটি অপূর্ব সুন্দরী মেয়েকে দেখে একবারে আত্মহারা হয়ে গেলাম। বিয়েতে আমার চিরদিনের অরুচি, কিন্তু তাকে বিয়ে করার জন্য একেবারে পাগল হয়ে উঠলাম। শেষে একদিন জানতে পারলাম সে পতিতার মেয়ে, বিবাহ হল না, কিন্তু তাকে ছাড়তেও পারলাম না। কলকাতা এনে বাড়ি ভাড়া করে রাখলাম। সেই থেকে এই 12-13 বছর তাকে আমি স্ত্রীর মতোই দেখে এসেছি। তাকে সমস্ত সম্পত্তি লিখে দিয়েছিলাম, সে তো আপনি জানেন। ভাবতাম সেও আমাকে স্বামীর মতোই ভালোবাসে, কোনো দিন সন্দেহ হয়নি। বুঝতে পারিনি যে পাপের রক্তে যা জন্ম সে কখনো শান্তি হতে পারে না। যাক, বুড়ো বয়সে যে শিক্ষা পেলাম হয়তো পরজন্মে কাজে লাগবে। ওরা তারা কোথায় গিয়েছে আপনি জানেন? না, আর সেটা জেনেও কোনো লাভ নেই। নিয়তি তাদের যে পথে টেনে নিয়ে যাচ্ছে সে পথে আপনি যেতে পারবেন না। আশুবাবু, আপনার অপরাধ সমাজের কাছে হয়তো নিন্দিত হবে, কিন্তু আমি আপনাকে চিরদিন শ্রদ্ধা করব, এটা আপনি জানবেন। মনের দিক থেকে আপনি খাঁটি আছেন, কাদা ঘেঁটেও আপনি নির্মল থাকতে পেরেছেন, এইটাই আপনার সবচেয়ে বড় প্রশংসার কথা। এখন আপনার খুবই আঘাত লেগেছে, এরকম বিশ্বাসঘাতকতায় কার না লাগে, কিন্তু ক্রমে আপনি বুঝবেন এর চেয়ে ভালো আপনার আর অন্য কিছুতে হতে পারত না। ব্যোমকেশ বাবু, আপনি আমার চেয়ে বয়সে অনেক ছোট, কিন্তু আপনার কাছে আমি যে সান্ত্বনা পেলাম এ আমি কোথাও প্রত্যাশা করিনি। নিজের লজ্জাকর পাপের ফল যে ভোগ করে তাকে কেউ সহানুভূতি দেখায় না, তাই তার প্রায়শ্চিত্ত এত ভয়ঙ্কর। আপনার সহানুভূতি পেয়ে আমার অর্ধেক বোঝা হালকা হয়ে গেছে, আর বেশি কি বলবো বলুন। চিরদিনের জন্য আপনার কাছে ঋণী হয়ে রইলাম। আশুবাবু বিদায় নেওয়ার পর তার অদ্ভুত ট্র্যাজেডির ছায়ায় মনটা আচ্ছন্ন হয়ে রইল। শুতে যাওয়ার আগে ব্যোমকেশকে একটা প্রশ্ন করলাম, আচ্ছা আশুবাবুকে খুন করবার চেষ্টার পেছনে যে বিলাস উকিল আর ওই স্ত্রীলোকটি আছে এ কথা তুমি কবে জানলে? ব্যোমকেশ কড়িকাট থেকে চোখ নামিয়ে বলল, কাল বিকেলে। কিন্তু তাহলে পালাবার আগে তাদের ধরলে না কেন? ধরলে কোনো লাভ হতো না, তাদের অপরাধ কোনো আদালতে প্রমাণ হতো না। আহা, কিন্তু তাদের কাছ থেকে আসল হত্যাকারী গ্রামোফোন পিনের আসামির সন্ধান তো পাওয়া যেত। তা যদি সম্ভব হতো তাহলে আমি নিজে তাদের তাড়াবার চেষ্টা করতাম না। হ্যাঁ, তুমি তাতে তাড়িয়েছো? হ্যাঁ, আশুবাবু দৈবক্রমে বেঁচে যাওয়াতে তারা উড়ু উড়ু করছিলই। আমি আজ সকালে বিলাস উকিলের বাড়ি গিয়ে ইশারা ইঙ্গিতে বুঝিয়ে দিলাম যে আমি অনেক কথাই জানি, যদি এই বেলা সরে না পড়েন তো হাতে দড়ি পড়বে। বিলাস উকিল বুদ্ধিমান লোক, সন্ধ্যের গাড়িতেই বামাল সমেত নিরুদ্দেশ হয়েছেন। কিন্তু ওদের তাড়িয়ে তোমার লাভ কি হলো? লাভ এমন কিছু নয়, কেবল একটু দুষ্টের দমন করা গেল এই আর কি। বিলাস উকিল শুধু হাতে নিরুদ্দেশ হবার লোক নন, মক্কেলের টাকা কড়ি যা তার কাছে ছিল সমস্তই সঙ্গে নিয়েছিলেন, এবং এতক্ষণে মনে হয় বর্ধমানের পুলিশ তাকে হাজতে পুরেও দিয়েছে।
আগে থাকতেই তারা খবর জানত কিনা। যাই হোক, বিলাসচন্দ্রের দুবছর সাজা কেউ ঠেকাতে পারবে না। যদিও ফাঁসি তার উচিত শাস্তি, তবু তা যখন উপস্থিত দেওয়া যাচ্ছে না, তখন দুবছরই বা মন্দ কি। পরদিন সকালে একজন অপরিচিত আগন্তুক দেখা করতে এলো। সবে মাত্র চায়ের বাটি নামিয়ে রেখে খবরের কাগজখানা খোলবার জোগাড় করছি এমন সময় দরজার কড়া নড়ে উঠল। ব্যোমকেশ চমকে উঠে বলল, কে? ভেতরে আসুন। একটি ভদ্র বেশধারী সুশ্রী যুবক প্রবেশ করল। দাড়ি গোঁফ কামানো, একহারা ছিপছিপে গড়ন, বয়স 30-এর মধ্যেই, চেহারা দেখলে মনে হয় একজন অ্যাথলিট। সামনে আমাদের দেখে স্মিত মুখে নমস্কার করে বলল, নমস্কার। কিছু মনে করবেন না, সকালবেলায় বিরক্ত করতে এলাম। আমার নাম প্রফুল্ল রায়, আমি একজন বীমা কোম্পানির এজেন্ট। বলে অনাহূতভাবেই একখানা চেয়ার অধিকার করে বসল। ব্যোমকেশ বিরস্বরে বলল, আমাদের জীবন বীমা করবার মতো পয়সা নেই। প্রফুল্ল রায় হেসে উঠল। এক একজন লোক আছে যাদের মুখ দেখতে বেশ সুশ্রী, কিন্তু হাসলেই মুখের চেহারা পাল্টে যায়। দেখলাম প্রফুল্ল রায়েরও তাই হল। লোকটি বোধ হয় অতিরিক্ত পানখোর, কারণ দাঁতগুলো পানের রসে রক্তাক্ত হয়ে আছে। সুন্দর মুখ এত সহজে এমন বিকৃত হতে পারে দেখে আশ্চর্য হয়ে গেলাম। প্রফুল্ল রায় হাসতে হাসতে বলল, আমি বিমা কোম্পানির লোক বটে, কিন্তু ঠিক বিমার কাজে আপনার কাছে আসেনি ব্যোমকেশ বাবু। অবশ্য আজকাল আমাদের আসতে দেখলে আত্মীয় স্বজনরাও দৌড়ে খিল দিতে আরম্ভ করেছেন, নেহাত দোষ দেওয়াও যায় না। কিন্তু আপনারা নিশ্চিত হতে পারেন, উপস্থিত আমার কোনো দুরভিসন্ধি নেই। আপনি তো ব্যোমকেশ বাবু, ওই বিখ্যাত ডিটেকটিভ। ওফ, আপনার কাছে একটু প্রাইভেট পরামর্শ নিতে এসেছি, যদি আপত্তি না থাকে। ব্যোমকেশ বেজারভাবে মুখখানা বেঁকিয়ে বলল, পরামর্শ নিতে হলে অগ্রিম কিছু দর্শনই দিতে হয়। প্রফুল্ল রায় তৎক্ষণাৎ মানিব্যাগ থেকে একখানা 10 টাকার নোট বার করে টেবিলের ওপর রেখে বলল, হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, আমার কথা অবশ্য গোপনীয় কিছু নয়, তবু। বলে অর্থপূর্ণভাবে আমার দিকে তাকাল। আমি উঠবার উপক্রম করছি দেখে ব্যোমকেশ বেশ একটু কড়া সুরে বলল, উনি আমার সহকারী এবং বন্ধু, যা বলবেন ওর সামনেই বলুন। বেশ তো বেশ তো, খুব ভালো কথা। উনি যখন আপনার সহকারী তখন আর আপত্তি কিসের? আপনার নামটি? আমি অজিত, নমস্কার। মাফ করবেন অজিত বাবু, আপনি যে ব্যোমকেশ বাবুর বন্ধু তা আমি বুঝতে পারিনি। আপনি তো ভাগ্যবান লোক মশাই, সর্বদা এত বড় একজন ডিটেকটিভের সঙ্গে সঙ্গে থাকা, কত রকম বিচিত্র ক্রাইমের সমাধানে সাহায্য করা, এ তো কম সৌভাগ্যের কথা নয়। আপনার জীবনের একটা মুহূর্ত বোধ হয় ডাল নয়। আমার এক এক সময় মনে হয় এই একঘেয়ে বিমার কাজ ছেড়ে আপনার মতো জীবন যাপন যদি করতে পারতাম। এক মিনিট ব্যোমকেশ বাবু। বলে পকেট থেকে পানির ডিবে বার করে একটা পান মুখে দিল। এদিকে ব্যোমকেশ ক্রমেই অধীর হয়ে উঠছিল, বলল, এইবার আপনার পরামর্শের বিষয়টা যদি প্রকাশ করে বলেন তাহলে সব দিক দিয়ে সুবিধে হয়। হ্যাঁ হ্যাঁ বলছি, আমি বিমা কোম্পানির এজেন্ট, তা তো আগেই শুনেছেন। বম্বের জুয়েল ইন্স্যুরেন্স কোম্পানির তরফ থেকে আমি কাজ করি। কোম্পানির হয়ে 10-12 লাখ টাকার কাজ আমি করেছি, তাই কোম্পানি খুশি হয়ে আমাকে কলকাতার অফিসে চার্জ দিয়ে পাঠিয়েছেন। গত 8 মাস আমি স্থায়ীভাবে কলকাতাতেই আছি। প্রথম 2 মাস বেশ কাজ চালিয়েছিলাম মশাই, কিন্তু হঠাৎ কোথা থেকে এক আপদ এসে জুটল। কারণ নাম করবার দরকার নেই, কিন্তু অন্য বিমা কোম্পানির একটা লোক আমার পেছনে লাগলো। চুনাপুটির কারবার আমি করি না মশাই, 2-4 হাজারের কাজ আমার অধীনস্থ এজেন্টরাই করে, কিন্তু বড় বড় খদ্দেরের বেলা আমি নিজে কাজ করি। এই লোকটা আমার বড় বড় খদ্দের ভালো ভালো লাইফ ভাঙাতে আরম্ভ করলে। আমি যেখানে যাই আমার পিছু পিছু সেও সেখানে গিয়ে হাজির হয়, কোম্পানির নামে নানা রকম দুর্নাম দিয়ে খদ্দের ভরকে দেয়। শেষে এমন অবস্থা দাঁড়ালো যে বড় বড় লাইফগুলো আমার হাত থেকে বেরিয়ে যেতে লাগলো মশাই। এইভাবে 4-5 মাস কাটলো, কোম্পানি থেকে তাগাদা আসতে লাগলো। কিন্তু কি করব, কেমন করে লোকটার হাত থেকে ব্যবসা বাঁচাবো কিছুই ঠিক করতে পারলাম না। মামলা মোকদ্দমা করাও সহজ নয়, তাতে আবার কোম্পানির ক্ষতি হয়, অথচ ছিনে জোঁক পেছনে লেগেই আছে।
আরো মাসখানেক কেটে গেল, লোকটাকে জব্দ করবার কোনো উপায় ভেবে পেলাম না। এমন সময় প্রফুল্ল রায় মানিব্যাগ থেকে সযত্নে রক্ষিত দুটি চিরকুট বার করে ছোট টুকরোটি ব্যোমকেশের হাতে দিয়ে বলল, এইটা দেখুন। দিন বারো চোদ্দ আগে এই বিজ্ঞাপনটা হঠাৎ চোখে পড়ল। আপনার নজরে বোধ হয় পড়েনি, পড়বার কথাও নয়। কিন্তু পাঁচ লাইনের বিজ্ঞাপন হলে কি হয় মশাই? পড়বা মাত্র আমার প্রাণটা কেমন লাফিয়ে উঠল। পথের কাঁটা আর কাকে বলে, ভাবলাম দেখি তো আমার পথের কাঁটা উদ্ধার হয় কিনা। মনের তখন এমনই অবস্থা যে স্বপ্নাদ্য মাদুলি হলেও বোধ করি আপত্তি করতাম না। গলা বাড়িয়ে দেখলাম এসেই পথের কাঁটার বিজ্ঞাপনের কাটিং। প্রফুল্ল রায় বলল, পড়লেন তো, বেশ মজার নয়? যা হোক, আমি তো নির্দিষ্ট দিনে অর্থাৎ গত শনিবারের আগে শনিবার কদমতলায় কেষ্ট ঠাকুরের মতো ল্যাম্পোস ধরে গিয়ে দাঁড়ালাম। উফ, সে অস্বস্তির কথা আর কি বলবো মশাই, দাঁড়িয়ে দাঁড়িয়ে পায়ে ঝিঝি ধরে গেল, কিন্তু কাকস্য পরিবেদনা, কোথাও কেউ নেই। ডিসগাস্টেড হয়ে ফিরে আসছি, হঠাৎ দেখি পকেটে একখানা চিঠি। দ্বিতীয় কাগজখানা ব্যোমকেশকে দিয়ে বলল, এই দেখুন, এই যে সে চিঠি। ব্যোমকেশ চিঠিখানা খুলে পড়তে লাগলো। আমি উঠে এসে তার পিঠের উপর ঝুঁকে দেখলাম ঠিক আমার চিঠিটার মতোই, কেবল রবিবারের পরিবর্তে আগামী সোমবার ১১ই মার্চ রাত্রির ১২টার সময় সাক্ষাৎ করবার নির্দেশ আছে। প্রফুল্ল রায় একটু থেমে চিঠিটা পড়বার অবকাশ দিয়ে বলতে লাগল, একে তো পকেটে চিঠি এলো কি করে ভেবেই পেলাম না, তার উপর চিঠি পড়ে ও যেন আতঙ্কে ভেতরটা কেঁপে উঠল। ব্যোমকেশবাবু, আমি মিস্ত্রি ভালোবাসি না মশাই, কিন্তু এই চিঠির যেন আগাগোড়াই মিস্ত্রি, যেন কি একটা ভয়ঙ্কর অভিসন্ধি এর মধ্যে লুকোনো রয়েছে। নইলে আপনি বলুন, সপ্তাহটি এত লুকোচুরি কেন? লোকটা কে, কিরকম প্রকৃতি কিছুই তো জানি না, তার চেহারাও দেখিনি, অথচ সে আমাকে রাত দুপুরে একটা নির্জন রাস্তা দিয়ে একলা যেতে বলেছে, ভয়ঙ্কর সন্দেহের কথা নয় কি? আপনি বলুন তো অচিতবাবু। আমি উত্তর দেওয়ার আগেই ব্যোমকেশ বলল, উনি কি মনে করেন সে প্রশ্ন নিষ্প্রয়োজন, আপনি কোন বিষয়ে পরামর্শ চান আপনি সেটাই বলুন না। প্রফুল্ল রায় একটু ক্ষুণ্ণ হয়ে বলল, সেই কথাই তো জিজ্ঞাসা করছি, চিঠির লেখককে চিনি না, অথচ তার ভাবগতিক দেখে সন্দেহ হয় মশাই, লোক ভালো নয়, এই অবস্থায় চিঠির উত্তর নিয়ে আমার যাওয়া কি উচিত হবে? আমি নিজে গত ১০-১২ দিন ধরে ভেবে কিছুই ঠিক করতে পারিনি, অথচ যেতে হলে মাঝে আর একটা দিন বাকি, তাই কি করবো ঠিক করতে না পেরে আপনার পরামর্শ নিতে এসেছি ব্যোমকেশবাবু, আপনি যদি একটু। ব্যোমকেশ একটু চিন্তা করে বলল, দেখুন আজ আমি আপনাকে কোনো পরামর্শ দিতে পারলুম না, আপনি এই কাগজ দুখানে রেখে যান, এখনো যথেষ্ট সময় আছে, কাল সকালে বিবেচনা করে আমি আপনাকে যেটা প্রয়োজন হবে বলে দেব। কিন্তু কাল সকালে তো আমি আসতে পারবো না ব্যোমকেশবাবু, আমাকে এক জায়গায় যেতে হবে, আজ রাত্রে সুবিধা হবে? এই মনে করুন ৮টা কি ৯টার সময় যদি আসি। না, আমি আজ রাতে অন্য কাজে ব্যস্ত থাকবো, আমাকেও এক জায়গায় যেতে হবে। বলে ফেলেই সচকিতে প্রফুল্ল রায়ের দিকে দৃষ্টিপাত করে কথাটা ঘুরিয়ে নিয়ে বলল, কিন্তু আপনার ব্যস্ত হবার কোনো কারণ নেই, কাল বিকেলে ৪টে ৪৫টার সময় এলেও যথেষ্ট সময় থাকবে। বেশ বেশ বেশ, তাই ভালো তাই ভালো, তাই আসবো তাই আসবো। পকেট থেকে আবার পানের ডিবে বার করে দুটো পান মুখে পুরে ডিবেটা আমাদের দিকে বাড়িয়ে দিয়ে প্রফুল্ল রায় বলল, আপনি কি পান খান? ও খান না, আমার এক একটা বড় অভ্যেস কিছুতেই ছাড়তে পারি না, ভাত না খেলেও চলে কিন্তু পানের অভাবে পৃথিবী অন্ধকার হয়ে যায়। আচ্ছা আজ তাহলে উঠি ব্যোমকেশবাবু, নমস্কার। আমি প্রতি নমস্কার করলাম, দরজা পর্যন্ত গিয়ে ফিরে দাঁড়িয়ে সে বলল, আচ্ছা আমি ভাবছিলাম পুলিশে এ বিষয়ে খবর দিলে কেমন হয়, আমার তো মনে হয় পুলিশ যদি তদন্ত করে লোকটার নামধাম বিবরণ বের করতে পারে তাহলে। পুলিশের সাহায্য যদি নিতে চান তাহলে আমার কাছে কোনো সাহায্য প্রত্যাশা করবেন না, আমি আজ পর্যন্ত পুলিশের সঙ্গে কাজ করিনি, করবও না, এ নিয়ে যান আপনার টাকা। না, এই ছি ছি ছি, আমি আপনার মতামত জানতে চেয়েছিলাম মাত্র ব্যোমকেশবাবু, কি যে বলেন, তা আপনার যখন মত নেই তাহলে ঠিক আছে, আচ্ছা আসি আজ তাহলে ব্যোমকেশবাবু, নমস্কার।
বলতে বলতে প্রফুল্ল রায় দ্রুত পদে বেরিয়ে গেল। প্রফুল্ল রায় চলে গেলে ব্যোমকেশ নোটখানা তুলে নিয়ে নিজের লাইব্রেরি ঘরে ঢুকল, তারপর সশব্দে দরজা বন্ধ করে দিল। সে মাঝে মাঝে অকারণে খিটখিটে হয়ে ওঠে বটে, কিন্তু কিছুক্ষণ একা থাকবার পর সে ভাব আপনিই চলে যায়, তা আমি জানতাম। তাই মনে বহু প্রশ্ন থাকলেও আপাতত খবরের কাগজ তুলে নিয়ে তাতে মন দিলাম। কয়েক মিনিট পরে শুনতে পেলাম ব্যোমকেশ পাশের ঘরে কথা বলছে, বুঝলাম কাউকে টেলিফোন করেছে। দু একটা ইংরেজি শব্দ কানে এলো, কিন্তু কাকে টেলিফোন করছে ধরতে পারলাম না। প্রায় এক ঘন্টা ধরে কথাবার্তা চলল, তারপর দরজা খুলে ব্যোমকেশ বাইরে বেরিয়ে এলো। চেয়ে দেখলাম তার স্বাভাবিক প্রফুল্লতা ফিরে এসেছে। জিজ্ঞেস করলাম, কাকে ফোন করলে? সে কথার উত্তর না দিয়ে ব্যোমকেশ বলল, কাল এসপ্ল্যানেড থেকে ফেরবার সময় একজন তোমার পিছু নিয়েছিল জানো? হ্যাঁ, না তো, নিয়েছিল নাকি? নিয়েছিল, তাতে কোনো সন্দেহ নেই, কিন্তু লোকটার কি অসীম দুঃসাহস, আমি শুধু তাই ভাবছি। আমাকে অনুসরণ করার মধ্যে এত বড় দুঃসাহসিকতা যে কি আছে তা তো বুঝলাম না, কিন্তু ব্যোমকেশের কথা মাঝে মাঝে এমন দুরূহ হেঁয়ালির মতো হয়ে দাঁড়ায় যে তার মানে বার করা পণ্ডশ্রম মাত্র। অথচ এই বিষয়ে তাকে প্রশ্ন করাও বৃথা, সময় উপস্থিত না হলে সে কিছুই বলবে না। তাই আমি আর বাক্যব্যয় না করে চান করার জন্য উঠে পড়লাম। প্রফুল্ল রায়? ও ও, আজ সকালে যিনি এসেছিলেন? না, তার সম্বন্ধে এখনো কিছু ভেবে দেখিনি। রাত্রির বেলা খাওয়ার পর চুপচাপ বসে সিগারেট খাওয়া চলছে, এমন সময় ঘড়িতে ঠং করে 10:30 বাজতেই ব্যোমকেশ চেয়ার থেকে লাফিয়ে উঠে পড়ল। উঠো বীরজায়া, বাঁধো কুন্তল, এবার সাজসজ্জার আয়োজন আরম্ভ করা যাক, নইলে অভিসারিকাদের সংকেত স্থলে পৌঁছতে দেরি হয়ে যাবে। অবাক হয়ে বললাম, হ্যাঁ, সে আবার কি? বাহ, পথের কাঁটার নিমন্ত্রণ রক্ষা করতে হবে, মনে নেই? আমি আশঙ্কায় উঠে দাঁড়িয়ে বললাম, এই মাফ করো, এই রাত্রিতে আমি একা সেখানে যেতে পারবো না, যেতে হয় তুমি যাও। আমি তো যাবই, তোমারও যাওয়া চাই, কিন্তু মানে না গেলেই কি নয়, পথের কাঁটা সম্বন্ধে এত মিথ্যে কৌতূহল কেন? তার চেয়ে যদি গ্রামাফোন পিনের ব্যাপারটা নিয়ে মাথা ঘামাতে হয় তাহলে তো ঢের কাজ হবে। হয়তো হতো, কিন্তু ইতিমধ্যে একটা কৌতূহল চরিতার্থ করলেই বা মন্দ কি? গ্রামোফোন পিন তো আর পালাচ্ছে না, তাছাড়া কাল প্রফুল্ল রায় পরামর্শ নিতে আসবে, তাকে পরামর্শ দেবার মতো কিছু খবর তো চাই। আরে, দুজন গেলে তো হবে না, চিঠিতে তো লিখেছে একজনকে যেতে বলেছে। তার ব্যবস্থা আমি করেছি, এখন ও ঘরে চলো, বেশি সময় নেই হাতে। লাইব্রেরিতে নিয়ে গিয়ে ব্যোমকেশ ক্ষিপ্র হস্তে আমার মেকআপ করে দিল। দেয়ালে লম্বা আয়নায় উঁকি মেরে দেখলাম সেই গোঁফ এবং ফ্রেঞ্চ কাট দাড়ি ম্যাজিকের প্রভাবে যেন ফিরে পেয়েছি, কোথাও এতটুকু তফাত নেই। আমাকে ছেড়ে দিয়ে ব্যোমকেশ নিজের বেশভূষা আরম্ভ করল, মুখের কোনো পরিবর্তন করল না, দেরাজ থেকে কালো রঙের সাহেবি পোশাক বার করে গায়ে পড়ল, পায়ে কালো রাবার সোলের জুতো পড়ল, আর তারপর আমাকে আয়নার সামনে 5-6 হাত দূরে দাঁড় করিয়ে নিজে আমার পেছন দিকে গিয়ে দাঁড়ালো। জিজ্ঞেস করলো, আয়নায় আমাকে দেখতে পাচ্ছ? না। বেশ, এখন সামনের দিকে এগিয়ে যাও, এবার দেখতে পেলে? না। ব্যাস, কাম ভতে, এখন শুধু একটি পোশাক পরতে বাকি আছে। আবার কি? ঘরে ঢুকেই লক্ষ্য করেছিলাম ব্যোমকেশের টেবিলের ওপর দুটো চিনেমাটির প্লেট রাখা আছে, হোটেলে যেরকম আকৃতির প্লেটে মাটন চপ খেতে হয় সেই রকম। সেই প্লেট একখানা ব্যোমকেশ আমার বুকের ওপর উপুর করে চাপিয়ে চওড়া ন্যাকড়ার ফালি দিয়ে শক্তভাবে বেঁধে দিল, বলল, সাবধান, খসে না যায়, ওর উপর কোট পড়লেই আর কিছু দেখা যাবে না। এসব কি হচ্ছে? কঞ্চুকি না পড়লে চলবে কেন? ভয় নেই, আমিও পড়ছি। দ্বিতীয় প্লেটখানা ব্যোমকেশ নিজের ওয়েস্ট কোটের ভেতর পরে বোতাম লাগিয়ে দিল, বাঁধবার প্রয়োজন হল না। এইভাবে বিচিত্র প্রসাধন শেষ করে
রাত্রি 11:20 সময় আমরা বেরোলাম। দেরাজ থেকে কয়েকটা জিনিস পকেটে পুরতে পুরতে ব্যোমকেশ বলল, চিঠি নিয়েছো? কি সর্বনাশ! না, শিগগির একখানা সাদা খামের মধ্যে পুরে নাও। শিয়ালদার মোড়ের ওপর একটা খালি ট্যাক্সি পেয়ে তাতে চড়ে বসলাম। পথ জনবিরল, দোকানপাট প্রায় বন্ধ হয়ে গিয়েছে। আমাদের ট্যাক্সি নির্দেশ মতো হু হু করে চৌরুঙ্গি দিয়ে ছুটে চলল। কালীঘাট ও খিদিরপুরের ট্রাম লাইন যেখানে ভাগ হয়ে গেছে সেই জায়গাটায় ট্যাক্সি থেকে নামলাম। ট্যাক্সি চালক ভাড়া নিয়ে হর্ন বাজিয়ে চলে গেল। চারিদিকে তাকিয়ে দেখলাম প্রশস্ত রাজপথের ওপর কোথাও একটা লোকও নেই। চতুর্দিকে অসংখ্য উজ্জ্বল দ্বীপ যেন এই প্রাণহীন নিস্তব্ধতাকে ভীতিপ্রদ করে তুলেছে। ঘড়িতে তখনও 12:10 বাকি। কি করতে হবে গাড়িতে বসেই পরামর্শ করে নিয়েছিলাম, সুতরাং কথা বলবার প্রয়োজন হল না। আমি আগে আগে চললাম আর ব্যোমকেশ ছায়ার মতো আমার পেছনে অদৃশ্য হয়ে রইল। তার কালো পরিচ্ছদ ও শব্দহীন জুতো আমার কাছেও যেন তাকে কায়াহীন করে তুলল। আমার পায়ের সঙ্গে পা মিলিয়ে সে আমার ঠিক 6 পেছনে চলছে। তবু মনে হতে লাগল যেন আমি একা। রাস্তার আলো অতি বিস্তৃত পথকে আলোকিত করছে বটে, কিন্তু সে আলো খুব স্পষ্ট ও তীব্র নয়। দুদিকের শূন্যতা যেন আলোর অর্ধেক তেজ গ্রাস করে নিচ্ছে। এই অবস্থায় সামনে থেকে আসা কারুর সাধ্য নেই যে বুঝতে পারে যে আমি একা নই। আমার পেছনে একটি অন্ধকার মূর্তি নিঃশব্দে চলেছে। পাশের ট্রাম লাইনে ট্রামের যাতায়াত অনেক আগেই বন্ধ হয়ে গিয়েছে। এদিকে রেস কোর্সের সাদা রেলিং একটানা ভাবে চলেছে। আমি রাস্তার মাঝখান ধরে হেঁটে চললাম। দূরে একটি ঘড়িতে ঢং ঢং করে মাঝরাতের ঘন্টা বেজে উঠল। ঘড়ির শব্দ মিলিয়ে যাওয়ার পর কানের কাছে ফিসফিস করে ব্যোমকেশ বলল, এবার সে ঠিকানা হাতে নাও। ব্যোমকেশ যে পেছনে আছে তা ভুলেই গিয়েছিলাম। চমকে পকেটে হাত দিয়ে খামখানা বার করে হাতে ধরলাম। আরো 6-7 চললাম। খিদিরপুর পুল পৌঁছতে তখন প্রায় অর্ধেক পথ বাকি আছে। এমন সময় সামনে বহু দূরে একটা ক্ষীণ আলোকবিন্দু দেখে চমকে উঠলাম। কানের কাছে শব্দ হল, আসছে, তৈরি থাকো। আলোকবিন্দু উজ্জ্বলতর হতে লাগে। মিনিট খানিকের মধ্যে দেখা গেল পিচ ঢালা কালো রাস্তার উপর কালো একটা বস্তু দ্রুত বেগে এগিয়ে আসছে। কয়েক মুহূর্ত পরে বাইসাইকেল আরোহীর মূর্তি স্পষ্ট হল। আমি দাঁড়িয়ে পড়ে খাম সমেত হাতখানা পাশের দিকে বাড়িয়ে দিলাম। সামনে বাইসাইকেলের গতিও মন্থর হল। রুদ্ধশ্বাসে অপেক্ষা করতে লাগলাম। বাইসাইকেল 25 গজের মধ্যে তখন দেখতে পেলাম কালো স্যুট পরা আরোহী সামনে ঝুঁকে মোটর গগলের ভেতর দিয়ে আমাকে নিষ্পলক দৃষ্টিতে দেখছে। মধ্যম গতিতে সাইকেল যেন আমাকে লক্ষ্য করে এগিয়ে আসতে লাগে। আমাদের মধ্যে যখন আর মাত্র 10 গজের ব্যবধান, তখন কড়াং কড়াং করে সাইকেলের ঘন্টা বেজে উঠল এবং সঙ্গে সঙ্গে বুকে একটা দারুণ ধাক্কা খেয়ে আমি উল্টে পড়ে গেলাম। আমার বুকে বাঁধা প্লেটটা শতখণ্ডে ভেঙে গেছে বুঝতে পারলাম। তারপর নিমেষের মধ্যে একটা কাণ্ড ঘটে গেল। আমি টোলে পড়তেই ব্যোমকেশ বিদ্যুৎ বেগে সামনের দিকে লাফালো।
বাইসাইকেল আরোহী আমার পেছনে আর একজন লোকের জন্য মোটেই প্রস্তুত ছিল না। তবু সে পাশ কাটিয়ে পালাবার চেষ্টা করল, কিন্তু পারল না। ব্যোমকেশ তাকে এক ঠেলায় বাইসাইকেল সমেত ফেলে দিয়ে বাঘের মতো তার ঘাড়ে লাফিয়ে পড়ল। অজিত, আমার পকেট থেকে সিল্কের দড়ি বার করে এর হাত দুটো বাঁধো, খুব জোরে বাঁধবে। লিকলিকে সরু রেশমের দড়ি ব্যোমকেশের পকেট থেকে বার করে মাটিতে পড়ে থাকা লোকটার হাত দুটো শক্ত করে বাঁধলাম। ব্যোমকেশ বলল, ব্যাস হয়েছে। অজিত, ভদ্রলোকটিকে চিনতে পারছ না? ইনি আমাদের সকালবেলার বন্ধু প্রফুল্ল রায়। আরো ঘনিষ্ঠ পরিচয় যদি চাও, ইনি গ্রামোফোন পিন রহস্যের মেঘনাদ। এরপর আমার মনের অবস্থা বর্ণনা করার কোনো প্রয়োজন নেই, কিন্তু সেই অবস্থাতে থেকেও প্রফুল্ল রায় হিংস্র দাঁত বার করে হেসে বলল, ব্যোমকেশ বাবু, এবার আমার বুকের উপর থেকে নেমে বসতে পারেন, আমি আর পালাবো না। অজিত, এর পকেটগুলো ভালো করে দেখে নাও তো, অস্ত্র শস্ত্র কিছু আছে কিনা। এক পকেট থেকে বেরোলো অপেরা গ্লাস ও অন্য পকেট থেকে পানির ডিবে, কিন্তু আর কিছু নেই। ডিবে খুলে দেখলাম তার মধ্যে তখনও গোটা চারেক পান রয়েছে। ব্যোমকেশ তার বুকের ওপর থেকে নামতে প্রফুল্ল রায় উঠে বসল। ব্যোমকেশের মুখের দিকে কিছুক্ষণ নিষ্পলক দৃষ্টিতে চেয়ে থেকে আস্তে আস্তে বলল, ব্যোমকেশ বাবু, আপনি আমার চেয়ে বেশি বুদ্ধিমান, কারণ আমি আপনার বুদ্ধিকে অবজ্ঞা করেছিলাম, কিন্তু আপনি করেননি। হ্যাঁ, শত্রুর শক্তিকে তুচ্ছ করতে নেই, এ শিক্ষা একটু দেরিতে পেলাম, কাজে লাগাবার বোধহয় আর ফুরসত হবে না। ব্যোমকেশ নিজের বুক পকেট থেকে একটা পুলিশ হুইসল বার করে তাতে ফুঁ দিল, তারপর আমাকে বলল, অজিত, বাইসাইকেলটা তুলে সরিয়ে রাখো, কিন্তু সাবধান, ওর ঘন্টিতে হাত দিও না, বড় ভয়ানক জিনিস। সবই জানেন দেখছি, আপনি অসাধারণ লোক তো, আপনাকেই ভয় ছিল তাই তো আজই ফাঁদ পেতেছিলাম। ভেবেছিলাম আপনি একলা আসবেন, নিভৃতে সাক্ষাৎ হবে, কিন্তু আপনি সব দিক দিয়েই দাগা দিলেন। ভালো অভিনয় করতে পারি বলে আমার অহংকার ছিল, এখনো আছে, কিন্তু আপনি তো আরো উচ্চ শ্রেণীর আর্টিস্ট ব্যোমকেশ বাবু। আপনি আমার ছদ্মবেশ খুলে আমার মনটাকে উলঙ্গ করে আজ সকালবেলা দেখে নিয়েছিলেন, আর আমি শুধু আপনার মুখোশটাই দেখেছিলাম। যাকে, গলাটা বেজায় শুকিয়ে গেছে ব্যোমকেশ বাবু, একটু জল হবে কি? জল এখানে নেই, থানায় গিয়ে পাবেন। তাও তো বটে, জল এখানে আর। কিছুক্ষণ চুপ করে থেকে পানের ডিবেটার দিকে একটা তৃষ্ণার্ত দৃষ্টিপাত করে প্রফুল্ল রায় বলল, আচ্ছা ব্যোমকেশ বাবু, একটা পান পেতে পারি কি? অবশ্য আসামিকে পান খাওয়াবার রীতি নেই সে আমি জানি, কিন্তু পেলে তেষ্টাটা মিটত। ব্যোমকেশ আমাকে ইঙ্গিত করল, আমি ডিবে থেকে দুটো পান তার মুখে পুরে দিলাম। পান চিবোতে চিবোতে প্রফুল্ল রায় বলল, ধন্যবাদ, বাকি দুটো আপনারা ইচ্ছে করলে খেতে পারেন। ব্যোমকেশ কান খাড়া করে পুলিশের আগমনের জন্য অপেক্ষা করছিল, অন্যমনস্কভাবে মাথা নাড়ল। দূরে মোটর বাইকের শব্দ শোনা গেল। প্রফুল্ল রায় বলল, পুলিশ তো এসে পড়ল, আমাকে তাহলে ছাড়বেন না, এই তো। ছাড়ব কি করে? প্রফুল্ল রায় ঘোলাটে রকম হেসে আবার জিজ্ঞেস করল, পুলিশে দেবেনি তাহলে? দেব বই কি? ব্যোমকেশ বাবু, বুদ্ধিমান লোকেরও ভুল হয়, আপনি আমাকে
পুলিশে দিতে পারবে না বলে রাস্তার উপর ঢলে পড়ল। একটা মোটরবাইক সশব্দে এসে পাশে থামল। একজন ইউনিফর্ম পরা সাহেব তার উপর থেকে লাফিয়ে নেমে পড়ে বললেন, "What's up? Dead?" প্রফুল্ল রায় নিষ্প্রভ চোখ খুলে বলল, "এ যে খোদ কর্তা দেখছি, হ্যাঁ, too late সাহেব, আমায় ধরতে পারলে না। পঙ্কেশ বাবু পানটা খেলে ভালো করতেন, একসঙ্গে যাওয়া যেত। আপনার মতো লোককে ফেলে যেতে সত্যি কষ্ট হচ্ছে। হাসবার নিষ্ফল চেষ্টা করে প্রফুল্ল রায় চোখ বন্ধ করল। তার মুখখানা হঠাৎ শক্ত হয়ে গেল। ইতিমধ্যে এক লরি পুলিশ এসে হাজির হয়েছিল। কমিশনার সাহেব নিজে হাতকড়া নিয়ে এগিয়ে আসতেই ব্যোমকেশ প্রফুল্ল রায়ের মাথার কাছ থেকে উঠে দাঁড়িয়ে বলল, "হাতকড়ার দরকার নেই, আসামি পালিয়েছে।" আমি আর ব্যোমকেশ আমাদের বসবার ঘরটিতে মুখোমুখি চেয়ারে বসেছিল। খোলা জানলা দিয়ে সকালের আলো আর হাওয়া ঘরে ঢুকছিল। ব্যোমকেশ একটা বাইসাইকেলের বেল হাতে নিয়ে নেড়ে চেড়ে দেখছিল। টেবিলের ওপর একটা খাম খোলা অবস্থায় পড়েছিল। ব্যোমকেশ ঘন্টির মাথাটা খুলে ভেতরে যন্ত্রপাতি সব প্রশংস চোখে নিরীক্ষণ করতে করতে বলল, "কি অদ্ভুত লোকটার মাথা! এরকম একটা যন্ত্র তৈরি করা যায় এই কল্পনাও বোধ করি আজ পর্যন্ত কারোর মাথায় আসেনি। এই যে এই যে পাকানো স্প্রিং দেখছো, এটি হচ্ছে এই বন্দুকের বারুদ। কি নিদারুণ শক্তি এই স্প্রিং এর! কি ভয়ঙ্কর, অথচ কি সহজ! এই ছোট্ট ফুটোটি হচ্ছে এর নল, যে পথ দিয়ে গুলি বেরোয়। আর এই এই ঘোড়া টিপলে দুটো কাজ একসঙ্গে হয়, ঘন্টিও বাজে, গুলিও বেরিয়ে যায়। ঘন্টির শব্দে স্প্রিং এর আওয়াজ চাপা পড়ে। মনে আছে সেদিন কথা হয়েছিল, শব্দে শব্দ ঢাকে, গন্ধ ঢাকে কিসে? এই লোকটা যে কত বড় বুদ্ধিমান, সেই দিন তার ইঙ্গিত পেয়েছিলাম। আচ্ছা, পথের কাঁটা আর গ্রামোফোন পেন যে একই লোক, এটা তুমি বুঝলে কি করে? প্রথমটা বুঝতে পারিনি, কিন্তু ক্রমশ যেন নিজের অজ্ঞাতসারে ও দুটো মিলে এক হয়ে গেল। দেখো, পথের কাঁটা কি বলছে, সে খুব পরিষ্কার করেই বলছে যে যদি তোমার সুখ স্বাচ্ছন্দ্যের পথে কোনো প্রতিবন্ধক থাকে তো সে তা দূর করে দেবে, অবশ্য কাঞ্চন বিনিময়ে। পারিশ্রমিকের কথাটা স্পষ্ট উল্লেখ না থাকলেও এটা যে তার অনাহারী পরহিতৈষা নয় তা তো সহজেই বোঝা যায়। তারপর এদিকটা দেখো, যারা গ্রামোফোন পিনের ঘায়ে মরেছেন তারা সকলেই কারুর না কারুর সুখের পথে কাঁটা হয়ে বেঁচেছিলেন। আমি মৃত ব্যক্তিদের আত্মীয় স্বজনের উপর কোনো ইঙ্গিত করতে চাই না, কারণ যে কথা প্রমাণ করা যাবে না সে কথা বলে তো কোনো লাভ নেই। কিন্তু এটাও লক্ষ্য না করে থাকা যায় না, মৃত ব্যক্তিরা সকলেই অপুত্রক ছিলেন। তাদের উত্তরাধিকারী কোনো ক্ষেত্রে ভাগ্নে, কোনো ক্ষেত্রে ভাইপো, কোনো ক্ষেত্রে বা জামাই। আশুবাবু এবং তার রক্ষিতার উপাখ্যান থেকে এই ভাইপো ভাগ্নে জামাইদের মনোভাব কতটা বোঝা যায় নাকি? তবেই দেখা যাচ্ছে পথের কাঁটা আর গ্রামোফোন পিন বাইরে আলাদা আলাদা হলেও বেশ স্বচ্ছন্দে অবলীলাক্রমে জোড়া লেগে যাচ্ছে। ভাঙা পাথর বাটি দুটো অংশ যেমন সহজে জোড়া লেগে যায়। আর একটা জিনিস প্রথম থেকেই আমার দৃষ্টি আকর্ষণ করেছিল, একটার নামের সঙ্গে অন্যটার কাজের মিল। এদিকে পথের কাঁটা নাম দিয়ে বিজ্ঞাপন বেরোচ্ছে, আর ওদিকে পথের উপর কাঁটার মতোই একটা পদার্থ দিয়ে মানুষকে খুন করা হচ্ছে।
মিলটা সহজেই চোখে পড়ে নাকি? হয়তো পড়ে, কিন্তু আমার পড়েনি। এসব তো খুব সহজ অনুমানের বিষয়। আশুবাবুর কেস হাতে আসার প্রায় সঙ্গে সঙ্গে এগুলো আমার কাছে পরিষ্কার হয়ে গিয়েছিল। আসল সমস্যা দাঁড়িয়েছিল লোকটাকে। এইখানেই প্রফুল্ল রায়ের অদ্ভুত প্রতিভার পরিচয় পাওয়া যায়। প্রফুল্ল রায়কে যারা টাকা দিয়েছে খুন করবার জন্য, তারাও জানতে পারেনি লোকটা কে এবং কি করে সে খুনটা করে। আত্মগোপন করবার অসাধারণ ক্ষমতাই ছিল তার প্রধান বর্ম। আমি তাকে কোশ্চিনকালেও ধরতে পারতাম কিনা জানি না, যদি না সে আমার মন বোঝবার জন্য সেদিন নিজে এসে হাজির হতো। কথাটা একটু বুঝিয়ে বলি, তুমি যেদিন পথের কাঁটার নিমন্ত্রণ রক্ষা করতে গিয়ে ল্যাম্প পোস্ট ধরে দাঁড়িয়েছিলে, সেদিন তোমার ভাবভঙ্গি দেখে তার সন্দেহ হয়, তবু সে তোমাকে চিঠি গছিয়ে দিয়ে গেল, তারপর অলক্ষ্যে তোমাকে অনুসরণ করল। তুমি যখন এই বাড়িতে এসে উঠলে, তখন তার আর সন্দেহ রইল না যে তুমি আমারই দূত। আশুবাবুর কেস আমার হাতে এসেছে সেটা সে জানত, কাজেই তার দৃঢ় বিশ্বাস হলো যে আমি অনেক কথাই জানতে পেরেছি। অন্য লোক হলে কি করতো বলা যায় না, হয়তো এ কাজ ছেড়ে ছুড়ে দিয়ে পালিয়ে যেত, কিন্তু প্রফুল্ল রায়ের অসীম দুঃসাহস, সে আমার মন বুঝতে এলো। অর্থাৎ আমি কতটা জানি এবং পথের কাঁটা সম্বন্ধে কি করতে চাই তাই জানতে এলো। এতে তার বিপদের কোনো আশঙ্কা ছিল না, কারণ প্রফুল্ল রায় যে পথের কাঁটা এবং গ্রামোফোন পিন তা জানা আমার পক্ষে সম্ভব ছিল না, এবং জানলেও তা প্রমাণ করতে পারতাম না। শুধু একটি ভুল প্রফুল্ল রায় করেছিল। কি ভুল? সেদিন সকালে আমি যে তারই পথ চেয়ে বসেছিলাম এটা সে বুঝতে পারেনি। সে যে খোঁজ খবর নিতে আসবে এটা আমি জানতাম। তুমি জানতে? তো তাহলে আসা মাত্র তাকে গ্রেপ্তার করলে না কেন? কথাটা না নিহাত ইয়ের মতো বললে অজিত, তখন তাকে গ্রেপ্তার করলে মানহানির মোকদ্দমায় খেসারত দেওয়া ছাড়া আর কোনো লাভ হতো? সে যে খুনি আসামি তার প্রমাণ কিছু ছিল? তাকে ধরার একমাত্র উপায় ছিল যাকে বলে ইন দি অ্যাক্ট, রক্তাক্ত হাতে, আর সেই চেষ্টাই আমি করেছিলাম। বুকে প্লেট বেঁধে দুজনে যে গিয়েছিলাম সেটা কি মিছিমিছি? যাই হোক, প্রফুল্ল রায় আমার সঙ্গে কথা কয়ে বুঝলো যে আমি অনেক কথাই জানি, শুধু বুঝতে পারলো না যে তাকেও চিনতে পেরেছি। সে মনে মনে ঠিক করলো যে আমার বেঁচে থাকা তার পক্ষে আর নিরাপদ নয়, তাই সে আমাকে একরকম নিমন্ত্রণ করে গেল যেন রাতে রেস কোর্সের পাশের পথ দিয়ে যাই। সে জানতো একবার তোমাকে পাঠিয়ে ঠকেছি, এবার আমি নিজে যাব। কিন্তু একটা বিষয়ে তার খটকা লাগলো, আমি যদি পুলিশ সঙ্গে নিয়ে যাই? তাই সে পুলিশের প্রসঙ্গ তুলল, কিন্তু পুলিশের নামে আমি এমনই চটে উঠলাম যে প্রফুল্ল রায় খুশি হয়ে তাড়াতাড়ি চলে গেল, আমাকে মনে মনে খরচের খাতায় লিখে রাখলো। বিচারা ওই একটা ভুল করে সব মাটি করে ফেলল। শেষকালে তার অনুতাপও হয়েছিল, আমার বুদ্ধিকে অবজ্ঞা করা যে তার উচিত হয়নি, এই কথা সেদিন সে মুক্ত কণ্ঠে স্বীকার করেছিল। কিছুক্ষণ নীরব থেকে ব্যোমকেশ বলল, তোমার মনে আছে প্রথম যেদিন আশুবাবু আসেন সেদিন তাকে জিজ্ঞাসা করেছিলাম বুকে ধাক্কা লাগবার সময় কোনো শব্দ শুনেছিলেন কিনা? তিনি বলেছিলেন বাইসাইকেলের ঘন্টির আওয়াজ শুনেছিলেন, তখন সেটা গ্রাহ্য করিনি, আমার হাওড়া ব্রিজে ওইখানটাই জোড়া লাগছিল না। তারপর পথের কাঁটার চিঠি যখন পড়লাম এক নিমেষে সব পরিষ্কার হয়ে গেল। তোমার প্রশ্নের উত্তরে আমি বলেছিলাম চিঠিতে একটি কথা পেয়েছি, সে কথাটি কি জানো? বাইসাইকেল। বাইসাইকেলের কথা যে কেন তখন পর্যন্ত মাথায় ঢুকিনি এটাই আশ্চর্য, এখন ভেবে দেখলে বোঝা যায় যে বাইসাইকেল ছাড়া আর কিছুই তো হতে পারতো না, এমন সহজে অনাড়ম্বর ভাবে খুন করবার আর দ্বিতীয় কোনো উপায় নেই। তুমি রাস্তা দিয়ে যাচ্ছ, সামনে একটা বাইসাইকেল এসে পড়ল, বাইসাইকেল আরোহী তোমাকে সরে যাবার জন্য ঘন্টি দিয়েই পাশ কাটিয়ে চলে গেল, তুমিও মাটিতে পড়ে ব্যাস পটল তুললে। বাইসাইকেল আরোহীকে কেউ সন্দেহ করতে পারে না, কারণ সে দু হাতে হ্যান্ডেল ধরে আছে, অস্ত্র ছুড়বে কি করে, তার দিকে তো কেউ ফিরেও তাকায় না।
একবার পুলিশ ভারী বুদ্ধি খেলিয়েছিল, তোমার মনে থাকতে পারে। গ্রামোফোন পিনের শেষ শিকার কেদার নন্দী লালবাজারের মোড়ের উপর মরেছিলেন। তিনি পড়বামাত্র পুলিশ সমস্ত ট্রাফিক বন্ধ করে দিয়ে প্রত্যেক লোকের কাপড় চোপড় পর্যন্ত অনুসন্ধান করে দেখেছিল, কিন্তু কিছুই পেল না। আমার বিশ্বাস প্রফুল্ল রায়ও সেখানে ছিল এবং তাকেও যথারীতি সার্চ করা হয়েছিল। প্রফুল্ল রায় তখন মনে মনে খুব হেসেছিল নিশ্চয়ই, কারণ তার বাইসাইকেলের বেলের মাথা খুলে দেখবার কথা কোনো পুলিশ দারোগার মাথায় আসেনি বলে বঙ্কেশ সস্নেহে বেলটি নিরীক্ষণ করতে লাগল। টেবিলের ওপর থেকে সরকারি লম্বা খামখানা হাওয়ায় উড়ে আমার পায়ের কাছে এসে পড়ল। সেটা তুলে টেবিলের ওপর রেখে দিয়ে আমি জিজ্ঞাসা করলাম, পুলিশ কমিশনার সাহেব কি লিখছেন? ব্যোমকেশ বলল, অনেক কথা। গোড়াতেই আমাকে পুলিশ এবং সরকার বাহাদুরের পক্ষ থেকে ধন্যবাদ দিয়েছেন, তারপর প্রফুল্ল রায় আত্মহত্যা করাতে দুঃখ প্রকাশ করেছেন। যদিও এতে তার খুশি হওয়াই উচিত ছিল, কারণ গভর্নমেন্টের অনেক খরচ এবং মেহনত বেঁচে গেল। যাই হোক, সরকার বাহাদুরের কাছ থেকে প্রতিশ্রুত পুরস্কার যে আমি শিগগিরই পাবো তাতে তো কোনো সন্দেহ নেই, কারণ পুলিশ সাহেব জানিয়েছেন যে দরখাস্ত করবা মাত্র আমার আর্জি মঞ্জুর হবে, তার ব্যবস্থা নাকি তিনি করেছেন। প্রফুল্ল রায়ের লাশ কেউ শনাক্ত করতে পারেনি। জুয়েল ইন্স্যুরেন্স কোম্পানির লোকেরা লাশ দেখে বলেছে যে এ তাদের প্রফুল্ল রায় নয়, তাদের প্রফুল্ল রায় উপস্থিত কর্ম উপলক্ষে যশোরে আছেন। সুতরাং বেশ বোঝা যাচ্ছে যে প্রফুল্ল রায় এই নামটা ছদ্মনাম, কিন্তু তাতে কিছু এসে যায় না। আমার কাছেও চিরকাল প্রফুল্ল রায়ই থাকবে। চিঠির উপসংহারে পুলিশ সাহেব একটা নিদারুণ কথা লিখেছেন, এই ঘন্টিটি ফেরত দিতে হবে, এটা নাকি এখন গভর্নমেন্টের সম্পত্তি। ওটার ওপর তোমার ভারী মায়া পড়ে গেছে না, কিছুতেই ছাড়তে পারছো না। সত্যি 2000 টাকা পুরস্কারের বদলে সরকার বাহাদুর যদি আমাকে এই ঘন্টিটা বকশিস করেন, আমি কিন্তু মোটেই দুঃখিত হব না। যাই হোক, প্রফুল্ল রায়ের একটা স্মৃতিচিহ্ন তবু আমার কাছে রইল। কি ভুলে গেলে? সেই 10 টাকার নোটটা, সেটাকে ফ্রেমে বাঁধিয়ে রাখবো ভেবেছি। তার দাম এখন আমার কাছে 100 টাকারও বেশি বলে ব্যোমকেশ ঘন্টিটা সযত্নে দেরাজের মধ্যে বন্ধ করে রেখে এল। সে ফিরে আসলে আমি তাকে জিজ্ঞেস করলাম, আচ্ছা ব্যোমকেশ, সত্যি বলতো পানের মধ্যে বিষ আছে তুমি জানতে? ব্যোমকেশ একটু চুপ করে থেকে বলল, জানা এবং না জানার মাঝখানে একটা অনিশ্চিত স্থান আছে, সেটা সম্ভাবনার রাজ্য। তুমি কি মনে করো, প্রফুল্ল রায় যদি সামান্য খুনির মতো ফাঁসি যেত তাহলে ভালো হতো? আমার তা মনে হয় না, বরং এমনি ভাবে যাওয়াই তার ঠিক হয়েছে। সে যে কত বড় আর্টিস্ট ছিল, ধরা পড়েও হাত পা বাঁধা অবস্থায় সে তা দেখিয়ে দিয়ে গেছে। স্তব্ধ হয়ে রইলাম। শ্রদ্ধা ও সহানুভূতি কোথা দিয়ে যে কোথায় গিয়ে পৌঁছতে পারে তা দেখলে বিস্মিত না হয়ে থাকা যায় না। চিঠি হ্যায়, ডাকপিয়ন এখানে রেজিস্ট্রি চিঠি দিয়ে গেল। ব্যোমকেশ খাম খুলে ভেতর থেকে খালি একটা রঙিন কাগজের টুকরো বার করল, তার উপর একবার চোখ বুলিয়ে হাসি মুখে আমার দিকে বাড়িয়ে দিল। দেখলাম শ্রী আশুতোষ মিত্রের সই করা একখানি 1000 টাকার চেক।